ফিরতে হলে রাজার মতন ফেরো। খেলা তো আজ থেকে শুরু হবে, আমরা কে সেটা প্রমাণ করার সঠিক সময় এখন। চলো কথা না বাড়িয়ে মেন জায়গায় মেন টপিকে ফিরে আসি। অনেকদিন ধরে অঙ্কের ক্লাস অফ ছিল, আজকে ফিরবো রাজার মতো, খেলে দেখাবো যে আমরা কত বড় খেলোয়াড়, কত বড় প্লেয়ার। টাইম হয়েছে নিজেকে প্রমাণ করার। আজকে স্টার্ট হবে আদর্শ কোণের ভিডিও, আদর্শ কোণে যে সংক্ষিপ্ত তোমাদের জন্য, যেখানে আমি স্টপ রেখেছিলাম অতি সংক্ষিপ্ত অবধি করে, আজকে থেকে স্টার্ট হবে সংক্ষিপ্ত থেকে। এসএনদের বই যাদের কাছে আছে, তারা এসএনদের বইতে আদর্শ কোণের যে চ্যাপ্টারটা রয়েছে তার সংক্ষিপ্ত অধ্যায়টা খোলো, এবং সংক্ষিপ্তর একদম ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাকে এখন আমরা সমাধান করব। তারপরে এক এক করে সংক্ষিপ্তটাকে পুরো সমাধান করবার চেষ্টা করব। রাজার মতন ফিরবো, কামব্যাক হবে পুরো কিংয়ের মতো, ঠিক আছে? চলো খেলা শুরু হোক। দুমদার একটা ম্যাচ হবে, চার ছয় আইপিএল ওদিকে চলছে, এদিকে এখানে শুরু হবে আইপিএল, ঠিক আছে? এখানে শুরু হবে এমপিএল, ম্যাচ প্রিমিয়ার লিগ, ঠিক আছে? চলো দুমদার একটা ছয় চারের খেলা হোক। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো কী দিয়েছে। সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ওয়ান। কোয়েশ্চেনে আর একটা জিনিস বলে দিয়েছে যে আলফা বিটা গামা হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে যদি কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে আলফা বিটা গামা যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে এই ধরনের অঙ্ককে কীভাবে করবে আমি বলে দিই। দেখো এই ধরনের অঙ্ককে এইভাবে করতে হবে যে দেখো একবার বলে দেওয়া আছে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা মাইনাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান আলফা গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ওয়ান। তার মানে আমি বলতে পারি যে সাইনের এই ভ্যালুটা সাথে কসের ভ্যালুটা ইকুয়াল, তার সাথে ট্যানের ভ্যালুটা ইকুয়াল, তার সাথে এক ইকুয়াল। তাহলে আমি তিনটে জিনিসকে কাজে লাগিয়ে তো আমি এইটা বলতে পারি যে এটা ইকুয়াল টু একবার এক, আর একবার বলতে পারি এইটা ইকুয়াল টু একবার এক, আর একবার বলতে পারি ট্যানের এই পার্টটা ইকুয়াল টু একবার এক। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একবার আমি বলতে পারি সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু এক, একবার আমি বলতে পারি কস বিটা মাইনাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু এক, আর একবার আমি বলতে পারি ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক। অর্থাৎ তিনটে প্রত্যেকটা জিনিস একের সাথে সাথে সমান, ঠিক আছে? বোঝা গেল তাহলে? দেখো ফার্স্টে যদি আমি এইটা নিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু একবার লিখতে পারি এক। তো এটাকে যদি সলিউশন করি, এক মানে সাইন কত ডিগ্রির ভ্যালু ভাই? এক মানে সাইন কত ডিগ্রির ভ্যালু? এক মানে হচ্ছে সাইন 90 ডিগ্রির ভ্যালু। তাহলে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু এক মানে হলো সাইন 90 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে দু সাইড দিয়ে সাইন ভাই উড়ে যাক, তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু পড়ে থাকবে 90 ডিগ্রি, ইকুয়েশন নাম্বার হচ্ছে এক। ইকুয়েশন নাম্বার এক, আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 90, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার এক। ইকুয়েশন নাম্বার টু দেখো, কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু এক দিয়েছে, তো এটা ইকুয়াল টু একবার আমরা এককে বসাবো। তাহলে আমরা এখানে বসাতেই পারি যে কস বিটা প্লাস হচ্ছে গামা মাইনাস হচ্ছে আলফা, এটা ইকুয়াল টু একবার এক বসাতেই পারি, এটা ইকুয়াল টু একবার এক বসাতেই পারি ভাই। তার মানে দেখো এই যে কসের যে ভ্যালুটা, কসের ভ্যালু এক হয় কখন? কসের ভ্যালু এক হয় কখন? কত ডিগ্রিতে কসের ভ্যালু এক হয়? কস 0 ডিগ্রিতে এক হয় ভাই, কস 0 ডিগ্রিতে এক হয়। তাহলে একটার জায়গাতে আমি লিখতেই পারি যে কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু লিখতে পারি কস 0 ডিগ্রি, ইকুয়াল টু লিখতে পারি কত? কস 0 ডিগ্রি লিখতে পারি। এবার দু সাইড দিয়ে কস ভাই উড়ে যাক, তাহলে উড়ে গেলে কি পড়ে থাকে? বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু থাকে হচ্ছে 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ফার্স্ট এটা ইকুয়েশন নাম্বার 1 ছিল, এটা ইকুয়েশন নাম্বার 2 হলো। আচ্ছা এবার দেখো এইখানটাতে আর একটা জিনিস আমি করবো, এইখানটাতে করছি, ঠিক আছে? এইটুকু জায়গার মধ্যে দাগ টেনে করছি। সেটা দেখো কী দিয়েছে, সেটা দেখো এখানে দিয়েছে ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে ট্যান গামা প্লাস হচ্ছে আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1। তাহলে এই একটা ট্যানের কত ডিগ্রির মান ভাই? ট্যানের এটা কত ডিগ্রির মান? ট্যান 45 ডিগ্রির মান, তাই তো? তাহলে একটা কাজ করো, এখানে ট্যান ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। তাহলে দু সাইড দিয়ে ট্যান আর ট্যান উঠে গেল, ট্যান আর ট্যানকে যদি উঠিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থাকে হচ্ছে 45। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমি কী পেলাম? ইকুয়েশন নাম্বার 1 পেলাম, ইকুয়েশন নাম্বার 2 পেলাম, ইকুয়েশন নাম্বার 3 পেলাম। এবার এই তিনটে ইকুয়েশনকে আমি কী করবো? তিনটে ইকুয়েশনকে সিম্পলি যোগ করে দেবো। কী করবো ভাই? তিনটে ইকুয়েশনকে সিম্পলি যোগ করে দেবো। যদি যোগ করি, এখানে যদি আমরা করি 1+2+3, অর্থাৎ তিনটে ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে কী হবে দেখো? তাহলে হবে হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস গামা, আলফা
प्लस बीटा माइनस गामा प्लस दिए बीटा प्लस गामा माइनस आलफा बीटा प्लस गामा माइनस होच्छे आलफा प्लस दिए ये पार्टा अर्थात गामा प्लस आलफा माइनस बीटा এটা ইকুয়াল টু যেটা হবে এটা ইকুয়াল টু দেখো দেখো বাঁ হাতের সাথে বাঁ হাতগুলো যোগ হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস গামা এই যে লিখেছি তারপর দেখো এই যে বিটা প্লাস গামা মাইনাস আলফা এই যে দেখো লিখেছি আর এই যে দেখো তোমার হচ্ছে গামা প্লাস আলফা মাইনাস বিটা এই যে দেখো লিখেছি অর্থাৎ তিনটে ইকুয়েশনে বাঁ হাতে যারা ছিল তাদেরকে বাঁ হাতে লিখে গেছি আর ডান হাতে যারা থাকবে অর্থাৎ নব্বই জিরো এই যে এখানে জিরো আর এখানে হচ্ছে ফর্টি ফাইভ এদেরকে লিখবো তাহলে এখানে থাকবে হচ্ছে নাইনটি প্লাস জিরো প্লাস হচ্ছে ফর্টি ফাইভ এই তিনটে জিনিস লিখলাম এবার দেখো এখানে কি থাকছে এবার দেখো এখানে কি থাকছে এখানে থাকছে মাইনাস গামা প্লাস গামা কেটে যায় ঠিক আছে মাইনাস গামা প্লাস গামা কেটে যায় ভাই এখানে হচ্ছে প্লাস আলফা মাইনাস আলফা কেটে যায় ভাই আর হচ্ছে এখানে দেখো প্লাস বিটা মাইনাস বিটা কেটে যায় ভাই সবই কেটে গেছে তাহলে কি পড়ে থাকছে কি পড়ে থাকছে হচ্ছে একটা আলফা একটা বিটা একটা গামা পড়ে থাকছে অর্থাৎ এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা এটা ইকুয়াল টু থাকছে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কী থাকছে ইকুয়াল টু থাকছে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আশা করি তোমার কাছে ক্লিয়ার হলো তাহলে এই একটা ইকুয়েশান এই ইকুয়েশানটাকে আমরা কত ধরে নেবো এই ইকুয়েশানটাকে আমি ধরে নেবো হচ্ছে ইকুয়েশান নাম্বার ফোর ধরে নেবো ইকুয়েশান নাম্বার চার এবার একটা কাজ করো কী করবো শোনো ভালো করে মন দিয়ে শোনো সেটা হচ্ছে এই যে চার নাম্বার ইকুয়েশান থেকে একবার আমরা এক নাম্বার ইকুয়েশানকে বিয়োগ করে দেবো একবার আমরা চার নাম্বার ইকুয়েশান থেকে আমরা একবার দু নাম্বার ইকুয়েশানকে বিয়োগ করব একবার আমরা চার নাম্বার ইকুয়েশান থেকে তিন নাম্বার ইকুয়েশানকে বিয়োগ করব করে আমরা প্রত্যেকটার মান জেনে যাব আমরা ফার্স্টে করছি চার মাইনাস এক অর্থাৎ চার নাম্বার যে ইকুয়েশান আছে সেটা থেকে এক নাম্বার ইকুয়েশানকে বিয়োগ করছি দেখো চার নাম্বার ইকুয়েশান কোনটা আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ এটা থেকে বিয়োগ করছি কোনটাকে এক নাম্বারটাকে বিয়োগ করছি ঠিক আছে তাহলে দেখো কী হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হচ্ছে চার নাম্বার ইকুয়েশান এটা থেকে বিয়োগ হবে এক নাম্বার ইকুয়েশান এক নাম্বার বলতে আলফা প্লাস বিটা মাইনাস গামা আলফা প্লাস বিটা মাইনাস গামা এটা বিয়োগ হবে তাহলে আমার এখানে বিয়োগ হবে যেটা একশো পঁয়ত্রিশ থেকে মাইনাস হচ্ছে কত নাইনটি ডিগ্রি একশো পঁয়ত্রিশ থেকে মাইনাস হচ্ছে কত নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে আশা করি তুমি বুঝতে পেরেছো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আশা করি বুঝতে পেরেছো যে চার নাম্বার ইকুয়েশান এটা ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হচ্ছে চার নাম্বার ছিল চার থেকে আমরা কাকে বিয়োগ করেছি এককে তাহলে চার থেকে বিয়োগ করলাম এককে তাহলে কী হচ্ছে দেখো ব্র্যাকেটটা যদি খুলি এখানে কী হবে ব্র্যাকেটটা খুললে যেটা হবে আলফা প্লাস বিটা মাইনাস প্লাস গামা মাইনাস প্লাস আলফা আছে বাইরে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস আলফা এখানে মাইনাস আলফা হচ্ছে মাইনাস বিটা হচ্ছে প্লাস গামা হচ্ছে ইকুয়াল টু এখানে ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে আশা করি বুঝতে পারলে কিনা দেখো দেখো এই আলফার আগে এখানে মাইনাস ছিল এখানে এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস ছিল তাই জন্য মাইনাস আলফা এখানে প্লাস এখানে মাইনাস যেন মাইনাস বিটা এখানে মাইনাস যেন প্লাস গামা তাই জন্য এখানের প্লাস আলফা আর এখানের মাইনাস আলফা কেটে যায় এই মাইনাস আলফা প্লাস আলফা কেটে যায় প্লাস বিটাটাকে আগেই কেটে দিয়েছি এই মাইনাস বিটার সাথে ঠিক আছে তাহলে গামা আর গামা দুটো গামা যুক্ত হয়ে এখানে থাকছে হচ্ছে টু গামা টু গামা ইকুয়াল টু থাকছে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে শুধু গামা ইকুয়াল টু কত ডিগ্রি হয় শুধু গামা ইকুয়াল টু যেটা হবে ফর্টি ফাইভ বাই হচ্ছে দুই অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি অ্যান্সার হবে সাড়ে বাইশ ডিগ্রি হবে অ্যান্সার আশা করি এতটুকু অবধি তোমরা বুঝতে পেরেছো চার থেকে দুইকে বাদ দেবো আগেরবার চার থেকে এককে বিয়োগ করলাম এবার এখানে চার নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণকে বাদ দেবো ঠিক আছে এখানে আমি ফার্স্টের ইকুয়েশনটাকে মুছে দিচ্ছি আমাদের চার আর দুই থেকে বিয়োগ করবো দেখো চার নাম্বার থেকে দুই নাম্বার বিয়োগ করছি চার নাম্বার সমীকরণ থেকে বিয়োগ করছি দুই নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণের বাহাতে কী কী ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা এটা চার নাম্বারে ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা এটা চার নাম্বারে ছিল এটা থেকে বিয়োগ করব দু নম্বরেরটা দু নম্বর বলতে এই যেই পার্টটা অর্থাৎ বিটা প্লাস হচ্ছে গামা মাইনাস হচ্ছে আলফা এটাকে বিয়োগ করলাম তো চার নাম্বারের ডান দিকে কী ছিল চার নাম্বারের ডান দিকে একশো পঁয়ত্রিশ ছিল একশো পঁয়ত্রিশ লিখলাম আর দু নম্বরের ডান দিকে কী ছিল জিরো ছিল তাহলে জিরো লিখলাম এবার এটার ব্র্যাকেটটাকে খোলো খুললে কী হবে দেখো এটা হবে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা মাইনাস বিটার আগে এখানে প্লাস আছে বাইরে মাইনাস আছে অর্থাৎ হয়ে যাবে মাইনাস বিটা গামার আগে এখানে প্লাস আছে বাইরে মাইনাস আছে অর্থাৎ হয়ে যাবে মাইনাস গামা এখানে মাইনাস আছে অর্থাৎ হয়ে যাবে প্লাস আলফা ইকুয়াল টু হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার এখানে মাইনাস বিটা আর প্লাস বিটা কেটে যায় এখানে প্লাস গামা আর মাইনাস গামা কেটে যায় এখানে একটা আলফা অর্থাৎ টু আলফা পড়ে থাকে অর্থাৎ এখানে থাকছে টু আলফা ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ তার মানে শুধু আলফা ইকুয়াল টু যেটা থাকবে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই হচ্ছে দুই মানে হচ্ছে এটা করলে যেটা দাঁড়াবে এটা হচ্ছে তোমার সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সাড়ে সাতষট্টি ডিগ্রি অ্যান্সার হবে ঠিক আছে ষাট ষাট একশো কুড়ি সাত সাত চোদ্দো মানে একশো চৌত্রিশ আর পয়েন্ট ফাইভ
135 হয়ে যাবে টোটাল ঠিক আছে এটাকে হিসাব করে দেখো তাহলে আলফার মান আমরা এখান থেকে কতবার করলাম আলফার মান বার করলাম যেটা সেটা হচ্ছে 67.5 ডিগ্রি এখানে আমরা গামার মান বার করেছি 22.5 ডিগ্রি ঠিক আছে आंसर চেক করে নেবে আর একটা আমাদেরকে মান বার করতে হবে সেটা হচ্ছে বিটার মানটাকে আলফা আর গামা বার করেছি বিটার মানটাকে বার করলে কাজ শেষ হয়ে যাবে 4 থেকে এবার 3 কে বিয়োগ করে দাও 4 থেকে এবার তোমরা কাকে বিয়োগ করবে 4 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণকে বিয়োগ করবে করে আমাদেরকে দেখাবে যে বিটার মান কত হচ্ছে এটা তোমাদের জন্য হোম টাস্ক রাখলাম ঠিক আছে আমি 4 থেকে 1 কে বিয়োগ করেছি 4 থেকে 1 বিয়োগ করেছি তারপর দেখো এখানে কি করেছি 4 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার এই যে 4 নাম্বার সমীকরণ এটা ছিল এটা থেকে 2 নাম্বারকে বিয়োগ করেছি করে এটা লিখেছি এবার আমরা 4 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণকে বিয়োগ করব করলে আমাদের বিটার মান বের হবে এটা করে তোমরা আমাকে দেখাবে আমি দেখাবো না কারণ আমি দুটো অঙ্ক বুঝিয়ে দিয়েছি যে গামার মান কিভাবে বের হবে বলে দিয়েছি আলফার মান কিভাবে বলে বের দিয়েছি ঠিক আছে এবার তোমরা বিটার মানটা বার করে আমাদেরকে সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো বা এই কমেন্ট সেকশনে লিখে দিতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে যে তোমাদের এই বিটার মানটা কত বের হচ্ছে 4 থেকে 3 কে বিয়োগ করে ঠিক আছে এটা তোমরা নিজেরা কমেন্ট করে আমাকে দেখাবে ঠিক আছে তাহলে এক নাম্বার কোশ্চেন হয়ে গেল চলো এবার দুই নাম্বার কোশ্চেন আমরা আসি অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতো হবে ই কোশ্চেন নাম্বার 2 বলা আছে cos b + c - a = 0 sin c + a - b = √3/2 আর কি বলে দেওয়া আছে যে abc হচ্ছে ত্রিভুজের সূক্ষ্ম কোণ কি কোণ abc হচ্ছে ত্রিভুজের সূক্ষ্ম কোণ তাহলে দেখো এই কন্ডিশনটা যেটা দেওয়া আছে abc ত্রিভুজের সূক্ষ্ম কোণ এটা বলে দিয়েছে ত্রিভুজের তিনটে কোণ ত্রিভুজের তিনটে কোণ বলেছে তো ত্রিভুজের যদি তিনটে কোণ হয় ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় ছোটবেলা থেকে জানো এটার জন্য নিশ্চয়ই ক্লাস 11 এ পড়াশোনা করার দরকার নেই এটা তোমরা ছোটবেলা থেকে জানো যে ত্রিভুজের তিনটে কোণকে যোগ করলে তার উত্তর আসে 180 ডিগ্রি তাহলে আমি একটা জিনিস এখানে লিখতেই পারি যে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি এটা আমরা কোন কন্ডিশন থেকে লিখছি এই কন্ডিশন থেকে লিখছি যে ত্রিভুজের সূক্ষ্ম কোণ তিনটে সূক্ষ্ম কোণ বলা আছে যেটার মান হচ্ছে A প্লাস B প্লাস C ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি এটা আমরা এখান থেকে লিখলাম এবার দেখো এইখানটাতে যেটা দেওয়া আছে যে cos B প্লাস C মাইনাস A ইকুয়াল টু 0 এইটাকে কিভাবে কাজে লাগাবো এখানে লেখো যে cos b প্লাস c মাইনাস a এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটাকে সলভ এইভাবে করো যে cos b প্লাস c মাইনাস a এই 0টা cos এর কত ডিগ্রির মান cos 90 ডিগ্রির মান cos 90 ডিগ্রির মান তাহলে দু সাইড দিয়ে cos আর cos তুলে দাও তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে b প্লাস c মাইনাস এ ইকুয়াল টু পড়ে থাকবে 90 ডিগ্রি আশা করি বুঝতে পারলে দেখো ফার্স্ট ইকুয়েশনে যেটা দিয়েছে কস বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 দেওয়া আছে তাহলে আমি কি করছি এই যে জিনিসটা দেওয়া আছে এটা ধরে ঢুকে দিলাম এবার আমি কি করছি 0টা কসের কত ডিগ্রির মান 0টা হচ্ছে কস 90 ডিগ্রির মান কস 90 ডিগ্রির মান আমি এখানে যখনই কস 90 লিখবো এই সাইডের কস আর এই সাইডের কস উঠে যাবে কেবলমাত্র বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কেবলমাত্র এই 90টা পড়ে থাকবে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি পড়ে থাকবে বোঝা গেছে কি বলেছি তো এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 হলো ঠিক আছে এটা ইকুয়েশন নাম্বার 1 আর আমরা আরেকটা ইকুয়েশন বানাবো এখান থেকে এইটাকে কাজে লাগিয়ে যে সাইন বি সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে √3 বাই হচ্ছে 2 ঠিক আছে তাহলে এটাকে সলভ যদি করি তাহলে এরকম লিখবো সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2টা হচ্ছে সাইন 60 ডিগ্রির ভ্যালু সাইন 60 ডিগ্রির ভ্যালু তাহলে দু সাইড দিয়ে আমি সাইন সাইন তুলে দিচ্ছি তাহলে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 এটা হচ্ছে কত এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 এবার একটা কাজ করো এবার তোমরা এই ইকুয়েশন নাম্বার 1 থেকে ইকুয়েশন নাম্বার 3কে বিয়োগ করো একবার তাহলে তোমরা বি পেয়ে যাবে আর একবার ইকুয়েশন নাম্বার 1 থেকে ইকুয়েশন নাম্বার 2কে বিয়োগ করো তাহলে তোমরা কি পেয়ে যাবে এ পেয়ে যাবে দেখো কিভাবে করতে হয় অঙ্কটাকে একবার আমরা কাজ করছি ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা বিয়োগ করছি ইকুয়েশন নাম্বার 2কে করলে আমরা কি পাচ্ছি আমাদের ইকুয়েশন নাম্বার 1 এ আছে a + b + c তাহলে এখানে লিখলাম a + b + c এটা রয়েছে ইকুয়েশন নাম্বার 1 এ এটা থেকে বিয়োগ করব এটা থেকে বিয়োগ করব কোনটাকে ইকুয়েশন নাম্বার 2 কে 2 বলতে b + c - a এটাকে বিয়োগ করব অর্থাৎ b + c - a কে আমরা বিয়োগ করব করলে আমাদের যেটা হবে এক নম্বরে ভ্যালু কত দেওয়া ডান হাতে 180 ডিগ্রি তাহলে এখানে 180 লিখলাম দু নম্বরকে বিয়োগ করছি দু নম্বরে ডানাতে কত দেওয়া 90 তাহলে এখানে আমরা 90 লিখলাম কাজ হয়ে গেল এবার দেখো এটাকে যদি ব্র্যাকেটটাকে খুলি তাহলে এখানে কি থাকবে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি এর আগে প্লাস আছে বাইরে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি সি এর আগে প্লাস আছে বাইরে মাইনাস আছে অর্থাৎ মাইনাস সি এর আগে মাইনাস আছে বাইরে মাইনাস আছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এ
ইকুয়াল টু যেটা থাকবে 90 ডিগ্রি, 180 থেকে 90 কে বাদ দিলে কত হয় রে ভাই? 90 হয় তো, তাহলে 90 লিখেছি, অসুবিধা নেই কারোর। এবার এখানে প্লাস বি মাইনাস বি কাটলো, এখানে প্লাস সি মাইনাস সি কাটলো। এবার এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুটো এ মিলে হয়ে যাবে হচ্ছে এখানে 2A। এখানে কত হয়ে যাবে? 2A হয়ে যাবে। 2A ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা এখান থেকে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু হচ্ছে 90/2, মানে হচ্ছে 45 ডিগ্রি। আশা করি মাথায় ঢুকেছে, বলো ক্লিয়ার হয়েছে কিনা বলো। যে এখান থেকে আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে, দুটো এ কে যুক্ত করলাম মানে 2A হলো, এখানে 90 আছে তো 90 লিখেছি, দুইটাকে 90 নিচে ভাগ করে দিলাম, তাহলে এ ইকুয়াল টু যেটা দাঁড়ালো 90/2, মানে হচ্ছে 45 ডিগ্রি। এ আশা করি তোমাদের কাছে এতটা অবধি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এবার ইকুয়েশান নাম্বার এক থেকেই আমরা বিয়োগ করব ইকুয়েশান নাম্বার তিনকে। কি করব? ইকুয়েশান নাম্বার এক থেকেই আমরা বিয়োগ করব ইকুয়েশান নাম্বার তিনকে। তাহলে এটাই করছি, ইকুয়েশান নাম্বার এক থেকে বিয়োগ করছি ইকুয়েশান নাম্বার তিনকে। তাহলে কী হচ্ছে দেখো, একে কোনটা রয়েছে, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার এক, এটা থেকে বিয়োগ করছি ইকুয়েশান নাম্বার তিনকে, অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি, অর্থাৎ এখানে বিয়োগ করছি সি প্লাস এ মাইনাস বি, এটাকে বিয়োগ করছি। একে কত আছে? একে আছে 180, তিনে কত আছে? 60। তাহলে এখানে বিয়োগ করলে যেটা দাঁড়াবে 180 মাইনাস হচ্ছে 60। তাহলে এটাকে যদি সলিউশন করি কী হবে দেখো, এ প্লাস বি প্লাস সি যেরকম আছে থাকলো, এ প্লাস বি প্লাস সি যেরকম আছে থাকলো, ব্র্যাকেটটাকে খুলে দিচ্ছি, তাহলে মাইনাস সি হয়ে যাবে, এর আগে প্লাস আছে বাইরে মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাসে। এখানে দেখো বি এর আগে মাইনাস আছে, বাইরেও মাইনাস আছে, হয়ে যাবে হচ্ছে প্লাস বি, আর এইখানটাতে হয়ে যাবে 180 থেকে 60-এর বিয়োগ, মানে এখানে দাঁড়াবে 120 ডিগ্রি। ঠিক আছে, এখানে কত দাঁড়াবে? 120 ডিগ্রি দাঁড়াবে, অর্থাৎ প্লাস সি মাইনাস সি কাটবে, প্লাস এ মাইনাস এ কাটবে, অর্থাৎ এখানে যেটা থাকবে প্লাস বি আর প্লাস বি মিলে এখানে থাকবে হচ্ছে 2B, 2B-র মান কত দাঁড়াচ্ছে? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি দাঁড়ালে বির মান কত দাঁড়াবে? 120/2, মানে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে বি এর ভ্যালু 60 ডিগ্রি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দেখো। ঠিক আছে, দেখো এখানে একটা বি ছিল, এখানে একটা বি ছিল, দুটো বিকে যুক্ত করলাম 2B পেলাম, ইকুয়াল টু 120 পেলাম, এখান থেকে দুইটা 120 নিচে ভাগ করে দিলাম, তাহলে বির মান হলো 60 ডিগ্রি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে বির মান আমরা কত পাচ্ছি? বির মান পাচ্ছি 60 ডিগ্রি। এর মান কত ডিগ্রি পাচ্ছি? এর মান পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে 60 আর 45-এর ভ্যালু নিয়ে গিয়ে এই এক নাম্বার সমীকরণে রেখে দাও, তোমরা সির মান জেনে যাবে। তাহলে 60 আর 45 যদি রাখো, দুটোকে যুক্ত করলে কত হয়? দুটোকে যুক্ত করলে হয় 105 ডিগ্রি। 105 ডিগ্রিটাকে ইকুয়েশনের ওপাশে নিয়ে যাবে, সি এর মান পেয়ে যাবে 75 ডিগ্রি। সি এর মানটা তোমরা আমাকে ক্যালকুলেশন করে দেখাবে যে সি এর মান কত হচ্ছে, সি এর মান কত হচ্ছে। এটা কীভাবে ক্যালকুলেশন করবে? এর মান এখান থেকে নেবে, নিয়ের মধ্যে রেখে দেবে, বির মান এখান থেকে নেবে, নিয়ের মধ্যে রেখে দেবে, দিলে সি এর মান জানা হয়ে যাবে, যেটা হচ্ছে কত ডিগ্রি বেরোবে? 75 ডিগ্রি বেরোবে। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের কাছে অঙ্কটা বোঝা গেছে। চলে আসো নেক্সট অঙ্কতে, চলে আসি, ধোঁয়া ধোঁয়া করে দিই সব অঙ্ক। ঠিক আছে, চলো দেখো, এবার চলে আসলাম আমরা হচ্ছে 3 এর দাগের 1-এর অঙ্কটা, যেখানে বলছে 1+cos² a ইকুয়াল টু 3sin a cos a। দেখো বইতে বলা আছে 3 cos a sin a, তো আমি টোকার সময় আগে সাইন এটা লিখেছি, তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এই অঙ্কটা দিয়ে দিয়েছে এবং কটের মান কত হবে সেটা দেখাতে বলেছে। দেখো খুব সহজ অঙ্ক, এই অঙ্কটায় কীভাবে করবে আমি বলে দিই। এই 1+cos² a যেরকম আছে সেরকম লেখো, 1+cos² a, আর এখানে যেরকম 3sin a cos a আছে সেরকম 3sin a cos a সেরকম লেখো। লেখার পর একটা কাজ করো, এই গোটা নাম্বারটাকে sec² a দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, আর এই নাম্বারটাকেও তুমি হচ্ছে sec² a দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? এই যে গোটা সমীকরণটা ছিল না, গোটা সমীকরণটা, এই গোটা সমীকরণটাকে আমি কী করছি, sec² a দিয়ে গুণ করে দিচ্ছি বাঁ হাতটা, আর এই ডান হাতটাকেও আমি কী করছি, sec² a দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলেই অঙ্ক শর্টে হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। এবার দেখো কী করে করব, এবার দেখো একটা কাজ করো, sec² a দিয়ে একের সাথে গুণ করো, এখানে চলে আসবে sec² a, প্লাস দিয়ে sec² a দিয়ে cos² a কে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে sec² a ইনটু হয়ে যাবে হচ্ছে cos² a। আশা করি বুঝতে পারলে জিনিসটা, sec² a দিয়ে একের সাথে গুণ করলাম হলো sec² a, sec² a দিয়ে cos² a এর সাথে গুণ করলাম হলো sec² a cos² a। আশা করি বুঝতে পেরেছো। ইকুয়াল টু দিয়ে এখানে একটা কাজ করো, এটাকে লেখো 3sin a ইনটু cos a ইনটু sec² a, এটাকে ভেঙে লেখো 1/cos² a। এবার এখানের একটা cos² a আর একটা cos a কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু cos a, এটা পড়ে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটাকে যখন সলিউশন করবো কী হবে দেখো, sec² a এটাকে sec² a লিখলাম, আর
প্লাস দিয়ে এই সেক্স স্কোয়ার এ আর কস স্কোয়ার এর গুণ মানে হচ্ছে এক হয়। এটা ছোটবেলা থেকে আমরা জানি যে সেক্স স্কোয়ার এ আর কস স্কোয়ার এ কে যদি গুণ করো এক হবে। কেন এক হবে? কারণ কস স্কোয়ার এটাকে আমি চাইলে ভেঙে লিখতে পারি ওয়ান বাই সেক্স স্কোয়ারে, ওয়ান বাই সেক্স স্কোয়ারে, তাহলে নিচের সেক্স স্কোয়ার এ আর এই সেক্স স্কোয়ারে কেটে যেত। সিম্পল হিসাব বলো ভাই, বুঝতে পারলে কি না? কস স্কোয়ার এটাকে আমি ভেঙে লিখতে পারি তো ওয়ান বাই সেক্স স্কোয়ারে, আর আগে একটা সেক্স স্কোয়ার এ আছে, তাহলে সেক্স স্কোয়ারে সেক্স স্কোয়ারে কেটে গেলেও এক পড়ে থাকতো। যারা বুঝতে পারছো না তাদের জন্য একবার দেখাই, সেক্স স্কোয়ার এ ইনটু হচ্ছে কস স্কোয়ার এ রয়েছে, এটা মানে আমি লিখতে পারি তো যে সেক্স স্কোয়ার এ ইনটু এই কস স্কোয়ার এটাকে ভেঙে লিখতে পারি তো ওয়ান বাই সেক্স স্কোয়ারে, এটা পারি তো নাকি বলো? সেটাও জানো না, তাহলে এই সেক্স স্কোয়ারে সেক্স স্কোয়ারে কেটে গেলে কত পড়ে থাকবে? এক পড়ে থাকবে। তাই জন্য সেক্স স্কোয়ারে কস স্কোয়ারে কেটে ডাইরেক্ট আমরা এখানে এক লিখলাম। এবার দেখো ইকুয়াল টু দিয়ে থ্রি জায়গায় থ্রি লিখলাম, উপরে রয়েছে সাইনে, নিচের দিক করে রয়েছে কসে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান এ। আশা করি বুঝতে পেরেছো কিনা বলো, যে এখানে রয়েছে তোমার সাইন এ, তার নিচে রয়েছে কসে, তাহলে সাইনে বাই কসে মানে কি হয়ে যাবে? ট্যান এ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার এই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান, এই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ানটাকে কীভাবে সলিউশন করতে হবে দেখো, করছি সেটা হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ পুট করছি, ইকুয়াল প্লাস দিয়ে এক আছে, ইকুয়াল টু দিয়ে থ্রি ট্যান এ আছে। স্যার কী করলেন? স্যার বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে গেল। আরে ভাই ওয়েট করো, এখানে দেখো আমরা একটা জিনিস জানি যে সেক্স স্কোয়ার এ মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু হয় এক। আমি মাইনাস ট্যান স্কোয়ার এটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে সেক্স স্কোয়ার এর যে মানটা দাঁড়াবে সেটা দাঁড়াবে এক প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার এ দাঁড়াবে, ঠিক কি না? সেক্স স্কোয়ার এর যে মানটা দাঁড়াবে সেটা দাঁড়াবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমি সেইটাই করলাম যে সেক্স স্কোয়ার এর জায়গাতে এখানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ পুট করলাম, এখানে প্লাস এক ছিল প্লাস এক লিখেছি, থ্রি ট্যান এ ছিল থ্রি ট্যান এ লিখেছি। আশা করি বোঝা গেছে। এখানে একটা এক আর এইখানে একটা এক, দুটো এককে যুক্ত করলে হবে টু, থ্রি ট্যান এটাকে এপাশে টেনে নাও, তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে হবে ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ লিখলাম, তারপরে থ্রি ট্যান এ পাশে টেনে নিলাম, অর্থাৎ হয়ে যাবে মাইনাস থ্রি ট্যান এ, হয়ে গেল। আর এখানে একটা এক, এখানে একটা এক, দুটো এককে যোগ করলে এখানে হবে প্লাস টু, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে জিরো। এবার এটাকে মিডিল টার্ম করে দাও, এটাকে মিডিল টার্ম করে দিলে যেটা হবে সেটা হচ্ছে ট্যান স্কোয়ার এ মাইনাস টু ট্যান এ, টু ট্যান এ মাইনাস ট্যান এ, ঠিক আছে, প্লাস দিয়ে থাকছে হচ্ছে দুই, ইকুয়াল টু দিয়ে থাকছে জিরো। বলো বুঝতে পারলে কি না? ট্যান স্কোয়ার এটাকে ট্যান স্কোয়ার এই লিখলাম, থ্রি ট্যান এটাকে ভেঙে লিখলাম মাইনাস টু ট্যান এ মাইনাস ট্যান এ, তাহলে মাইনাস টু ট্যান এ আর মাইনাস ট্যান এ মিলে হয়ে গেল মাইনাস থ্রি ট্যান এ, আর প্লাস দিয়ে দুই ছিল, এই যে প্লাস দিয়ে দুই লিখেছি। আশা করি ক্লিয়ার আছে তোমাদের কাছে এতটা অবধি। এবার দেখো এইখানে একটা কাজ করো, এই দুটো টার্মের মধ্যে থেকে ট্যান এ কে কমন নিয়ে নাও, ট্যান এ যদি কমন চলে যায় ব্র্যাকেটের মধ্যে থাকে ট্যান এ মাইনাস দুই, আর এখান থেকে মাইনাস এককে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে হচ্ছে ট্যান এ মাইনাস দুই, ইকুয়াল টু থাকছে হচ্ছে জিরো। তাহলে দেখো দুটো ইকুয়েশান এখান থেকে বানাতে পারবো, একটা হচ্ছে ট্যান এ মাইনাস দুই, এটা কমন নিয়ে নিয়ে ট্যান এ মাইনাস দুই, এটা হচ্ছে একটা ভ্যালু হবে, আর একটা ভ্যালু কী হবে? ট্যান এ মাইনাস এক, ট্যান এ মাইনাস হয়ে যাবে হচ্ছে এক, এটা ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে জিরো। তাহলে দুটো জিনিস দেখতে পেলাম, একবার হচ্ছে ট্যান এ মাইনাস দুই, ট্যান এ মাইনাস দুই লিখলাম, আর একটা হচ্ছে ট্যান এ মাইনাস এক, এই যে ট্যান এ মাইনাস এক ইকুয়াল টু জিরো। তার মানে আমরা বলতে পারি ট্যান এ মাইনাস দুই ইকুয়াল টু একবার জিরো, তার মানে এখান থেকে লিখতে পারি যে ট্যান এ মাইনাস দুই এটা ইকুয়াল টু জিরো, তার মানে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে ট্যান এ ইকুয়াল টু হচ্ছে দুই, আর এখান থেকে আমরা যেটা বলতে পারি ট্যান এ মাইনাস হচ্ছে এক এটা ইকুয়াল টু জিরো, তার মানে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে ট্যান এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক উপাশে চলে গেল, অর্থাৎ প্লাস এক। তাহলে ট্যান এর দুটো মান পেলাম, একটা দুই পেলাম, একটা ট্যান এর মান এক পেলাম। কিন্তু কোয়েশ্চেন আমাকে জানতে চেয়েছে কট এর মান, তো কট এর মান কত হবে ভাই? কট এর মান ট্যান এর উল্টো হয়, তাহলে কট এ যখনই লিখবো তখন যেটা এখানে দুই আছে সেটা হয়ে যাবে ওয়ান বাই দুই, আর যেটা এখানে ট্যান এর ভ্যালু রয়েছে সেটাকে যখন আমি কট এ লিখবো সেটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান, মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি ওয়ান। ঠিক আছে, কট এর মান হয়ে যাবে কত? ওয়ান, আর ট্যান ট্যান এটাকে যখন কট এতে কনভার্ট করে দেবো হয়ে যাবে এক বাই দুই। তাহলে এই হয়ে গেল আমাদের দুটো মান, দুটো মান হয়ে গেল, একটা হচ্ছে তোমার কট এর মান হাফ হয়ে গেল, আর একটা হয়ে গেল কট এর মান হয়ে গেল এক হয়ে গেল। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, আশা করি সবাই এসএনদের বইটার সংক্ষিপ্ত অঙ্কগুলো ভালো করে ফলো করছো। এখন আমরা করবো তিনের দাগে দুইয়ের অঙ্কটা, যেখানে বলছে যে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা ইকুয়াল টু পাঁচ দেওয়া আছে। আমাদেরকে প্রুফ করতে হবে বা প্রমাণ করতে হবে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তিনের পাঁচ, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। দেখো কীভাবে প্রমাণ করবো, এটাকে এইভাবে প্রমাণ করো যে একটা কাজ করো, এটাকে একটা মানে শর্টকাট ওয়েতেই করানোর চেষ্টা করবো। দেখো এটাকে কীভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা যেটা আছে তার উভয় পাশে হোল স্কোয়ার করে দাও, এটারও হোল স্কোয়ার করে দাও। মানে এটাকে লেখো থ্রি সাইন থিটা প্লাস হচ্ছে ফোর কস থিটা এটার হোল স্কোয়ার করে দাও, ইকুয়াল টু দিয়ে পাঁচেরও কী করে দাও? হোল স্কোয়ার করে দাও। দিলে এটা যেটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দেবো, অর্থাৎ এটা হবে থ্রি সাইন থিটা তার হয়ে যাবে হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার,
प्लस टू ए बोलते हे थ्री साइन थीटा, ठीक है बी बोलते हे तुम्हार फोर कस थीटा, ये टू ए बी हलो प्लस बी स्क्वायर हलो अर्थात फोर कस थीटा तार होच्छे होल स्क्वायर हलो इक्वल टू पाँच स्क्वायर मान पचिस हलो, ठीक है और इन टू एखे एक करे नाओ एक करे नाओ काजे लागबे खूब काजे लागबे। देखो एबार देखो एखाने एटाके जदि भांगी ताहले एटाके लिखते पारी नाइन साइन स्क्वायर थीटा, नाइन साइन स्क्वायर थीटा प्लस दिए तीन दुगुणे छय आर चारे चौबीस, ताहले चौबीस साइन थीटा कस थीटा, चौबीस साइन थीटा कस थीटा प्लस दिए चार स्क्वायर मान षोलो कस स्क्वायर थीटा, षोलो कस स्क्वायर थीटा इक्वल टू एखाने जेटा पचिस आछे ना पचिस पचिसटाके पचिस ही रखो इंटू एक एकटाके तुमी लिखते ही पारो ओखाने साइन स्क्वायर थीटा प्लस दिए कस स्क्वायर थीटा एटा लिखते ही पारो। एबार जदि ब्रैकेटटाके खुले दाओ कि हबे देखो भालो करे बुझो एखाने थाकछे हच्छे नाइन साइन स्क्वायर थीटा प्लस हच्छे चौबीस साइन थीटा कस थीटा, चौबीस साइन थीटा कस थीटा प्लस हच्छे तोमार षोलो कस स्क्वायर थीटा इक्वल टू जेटा दाड़ाबे पचिस दिए साइन स्क्वायर थीटाके गुण करे दाओ ताहले एखाने दाड़ाबे पचिस साइन स्क्वायर थीटा प्लस हे पचिस कस स्क्वायर थीटा। एबार सब किचु पार्ट निये ए पाशे चले आसो, ए पाशे चले आसो अने के जगह बुझते पर देखो पाँच स्क्वायर मान पचिस करेछि आर आमी जोर करे एकटा इंटू वन रेखेछि आर पचिस इंटू वन मान पचिस ही हबे। एबार आमी कि करलाम पचिसटाके आमरा एखाने पचिस ही राखलाम आर एकेर जायगाटाते आमी लिखलाम साइन स्क्वायर थीटा प्लस दिए कस स्क्वायर थीटा, एई एकेर जायगाटाते आमी लिखलाम साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा, एटा करे कि सुविधा हबे बुझते पारबे सब पाशे निये चले आसार पर। देखो एखाने जेटा हबे नाइन साइन स्क्वायर थीटा ठीक है प्लस दिए चौबीस साइन थीटा कस थीटा, चौबीस साइन थीटा कस थीटा प्लस षोलो कस स्क्वायर थीटा ठीक है माइनस पचिस साइन स्क्वायर थीटा माइनस पचिस कस स्क्वायर थीटा ठीक है इक्वल टू कत दाड़ा इक्वल टू दाड़ा जिरो। एबार देखो एखाने रोचे नाइन साइन स्क्वायर थीटा एखाने रोचे पचिस साइन स्क्वायर थीटा, एखाने कि रोचे नाइन साइन स्क्वायर थीटा एखाने रोचे पचिस साइन स्क्वायर थीटा दुटोर मध्य जदि माइनस करी ताहले एखाने जेटा दाड़ाबे सेटा होच्छे माइनस षोलो साइन स्क्वायर थीटा, माइनस षोलो साइन स्क्वायर थीटा बोझा गेल। अच्छा एखाने रोचे होच्छे चौबीस साइन थीटा कस थीटा ताहले आमरा एखाने सेटा प्लसेई लिखछि प्लस चौबीस साइन थीटा कस थीटा लिखलाम ठीक आछे। एबार एखाने षोलो कस स्क्वायर थीटा और माइनस पचिस कस स्क्वायर थीटा जो लिखी तेल दाड़ा माइनस नाइन कस स्क्वायर थीटा एट इक्वल टू दाड़ा हे जिरो। एबार एखान माइनसटा के कमन नहीं माइनसटा जी कमन नहीं बैकेटर मध्य पड़े थक षोलो साइन स्क्वायर थीटा ठीक है प्लस चौबीस साइन थीटा कस थीटा, चौबीस साइन थीटा कस थीटा प्लस नाइन कस स्क्वायर थीटा, नाइन कस स्क्वायर थीटा एट इक्वल टू दाड़ा जिरो बोलो बुझते पे कि ना आशा करी क्लियर आज तुम्हारे षोलो साइन स्क्वायर थीटा और एखान चौबीस साइन थीटा प्लस कस थीटार मध्य एखान माइनस कमन नहीं फल एखे प्लस थकबेना तक एट हो जाए माइनस और एखानटाते माइनस छो जेहतु माइनस कमन नीचे हो गए माइन प्लस नाइन कस स्क्वायर थीटा आशा करी बुझते पे। एबारे एक काज करछि देखो ये जिनिसटा रयेछे ना एटा एक्चुअलि এটা অ্যাকচুয়ালি এখানে মাইনাসটা ভুলে যাও মাইনাসটাকে জিরো নিচে ভাগ করে দাও মাইনাস মরে গেছে এটাকে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি ফোর সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে জিরো আশা করি বুঝতে পারলে কিনা। দেখো আমি কি বলছি আমি বলতে চাইছি এটাই যে এখানে যেটা রয়েছে এই যে ষোলো সাইন স্কোয়ার থিটা আর এখানে যেটা রয়েছে মানে চব্বিশ সাইন থিটা কস থিটা নাইন কস স্কোয়ার থিটা এইটা অ্যাকচুয়ালি ফোর সাইন থিটা মাইনাস থ্রি কস থিটার होल स्क्वायर फर्मुला एक्चुअली एटार होल स्क्वायर फर्मुला आशा करी तुम्हारा बुझते पे ठीक है फोर साइन थीटा माइनस थ्री कस थीटा तार होल स्क्वायर फर्मुला ठीक है जदि विश्वास ना तुम्हारा एक काज करते पारो गोटा जिनिसटार होल स्क्वायर कर देखो गोटा जिनिसटार होल स्क्वायर कर देखो ओपर लाइन पा ओपर लाइन पा ही पा ग्यारंटी दिए बोलछि देखो निजेरा कर देखो बुझते पारबे जेटा फोर साइन थीटा माइनस थ्री कस थीटार होल स्क्वायर फर्मुला ओपरेरटा ठीक ठाक बुझते पे जतटा अब्दि ताहले एखान थेके स्क्वायर जदि तुले दिओ पाशे रूट हो जाबे ताहले एखाने जेटा थाकबे फोर साइन थीटा माइनस थ्री कस थीटा एट इक्वल टू दाड़ा हे जिरो एट इक्वल टू दाड़ा कत एट इक्वल टू दाड़ा जिरो भाई आधार अब्दि क्लियर हो तुम्हारे एबार एखान देखो क्या करब अंकटा केखान देखो क्यों करब एखे एक काज करो ये फार्ष्टे जो इक्वेशन दिए देखे देखे टुको अर्थात थ्री साइन थीटा प्लस फोर कस थीटा इक्वल टू देवा पाँच एटे टुको ये हे एक नम्बर दो नम्बर ये देखे देखे टुको फोर साइन थीटा फोर साइन थीटा माइनस थ्री कस थीटा माइनस थ्री कस थीटा एट इक्वल टू कत देवा जिरो देवा टोको दोटो इक्वेशन के टोको टोकार पर एक काज करो
আমরা এখানে কস থিটার পার্টটাকে কাটাবো, সাইন থিটার পার্টটাকে রাখবো, কারণ আমাদেরকে সাইন থিটার মানটাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, সাইন থিটার মানটাকে বার করতে দিয়েছে, ওই জন্য কস থিটার পার্টটাকে কাটাবো আর সাইন থিটার মানটাকে রাখবো। তার জন্য কস থিটার এখানে সহগ আছে চার, এখানে কস থিটার সহগ আছে তিন, তাহলে সহগ দুটোকে যদি সমান করতে পারি যোগ করলেই কেটে যাবে। তাহলে সহগকে সমান করবার জন্য এই গোটা সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করবো? তিন দিয়ে গুণ করবো। আর এই গোটা সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করবো? চার দিয়ে গুণ করবো। অর্থাৎ আমরা এক নম্বর সমীকরণকে গুণ করছি তিন দিয়ে ও দু নম্বর সমীকরণকে আমরা গুণ করছি কত দিয়ে? চার দিয়ে। তাহলে আমাদের কাজ মিটে যাবে। এক নম্বর সমীকরণকে গুণ করে দাও তিন দিয়ে আর দু নম্বরকে গুণ করে দাও চার দিয়ে, তাহলে দেখো মিলে যাবে। এককে যখনই তিন দিয়ে গুণ করবো তাহলে থ্রি সাইন থিটা তখন হয়ে যাবে তিন দিয়ে গুণ করার পর নাইন সাইন থিটা। আশা করি বুঝতে পারলে কিনা। দেখো আমরা কী করছি, এক নম্বর সমীকরণটাকে, এই এক নম্বর সমীকরণটাকে তিন দিয়ে গুণ করছি, তার মানে যেটা থ্রি সাইন থিটা আছে তিন দিয়ে গুণ করছি, তো এটাকে তিন দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে নাইন সাইন থিটা। যেটা ফোর কস থিটা আছে সেটা হয়ে যাবে প্লাস বারো কস থিটা, আর এখানে যেটা পাঁচ আছে পাঁচ তিনে হয়ে যাবে হচ্ছে পনেরো। এটা হয়ে গেল ইকুয়েশান নাম্বার তিন। আর ইকুয়েশান নাম্বার যেটা দুই আছে এটাকে যখনই চার দিয়ে গুণ করবো এটা হয়ে যাবে ষোলো সাইন থিটা, ষোলো সাইন থিটা হয়ে যাবে। আর এটাকে যখনই গুণ করবো এটা হয়ে যাবে মাইনাস বারো কস থিটা, আর এটাকে চার দিয়ে যখনই গুণ করবো এটা থাকবে জিরো। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার কত, এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার চার। এবার জাস্ট অপনয়ন করো, এই দুটোকে যোগ করে দাও, তিন নম্বর সমীকরণ আর চার নম্বর সমীকরণকে যোগ করে দাও। দিলে কী পাবে দেখো, দিলে কী পাবে দেখো, দিলে এখানে যোগ করার সাথে সাথে বারো কস থিটাটা প্লাসে আর এখানে বারো কস থিটাটা মাইনাসে দুটো কেটে যাবে ভাট করে। তাহলে নয় সাইন থিটা আর ষোলো সাইন থিটা মিলে হয়ে যাবে এখানে পঁচিশ সাইন থিটা, পঁচিশ সাইন থিটা হয়ে গেল। ইকুয়াল টু পনেরোর সাথে জিরো যোগ হয়ে এখানে পনেরো হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পনেরো বাই হচ্ছে পঁচিশ। তো কাটাকুটি করো, পাঁচ দিয়ে উপরে থাকবে তিন, নিচে থাকবে পাঁচ। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে সাইন থিটার মান নাকি আসবে তিন বাই পাঁচ, প্রমাণিত। ঠিক আছে, প্রুফড, কারোর বাপেরও ক্ষমতা নেই আটকাবে প্রুফ করার থেকে। ঠিক আছে, ঠিক আছে, ফুল কনফিডেন্স থাকবে ভাই কারোর দেখে। ঠিক আছে, ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো? একদম ফুল কনফিডেন্স থাকবে, ঠিক আছে, কোনো কোনো ভয় পাবে না। ঠিক আছে, মনের মধ্যে যেন কোনো ভয় না আসে, প্রমাণ হয়ে গেল এটা তিনের দাগের দুই। চলো নেক্সট অঙ্কতে আসি। দেখো কোয়েশ্চেন নাম্বার চলে আসলাম চারে, এসএনদের বইয়ের সংক্ষিপ্ত। বলা আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ হলে দেখাতে হবে যে কস আলফার মান নাকি এ স্কোয়ার মাইনাস এক বাই এ স্কোয়ার প্লাস এক, এইটা হবে। তো এটা কীভাবে প্রমাণ করতে হয় দেখো, কোসেক আলফা প্লাস কট আলফার মান এ দেওয়া, তো এটাকে ধরে কীভাবে অঙ্ক করবে দেখো। আমরা একটা জিনিস জানি, একটা কন্ডিশন জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু নাকি এক হয়। এটা তো নিশ্চয়ই ছোটোবেলা থেকে সবাই জেনে আসছো, এটা ইকুয়াল টু এক হয়। এবার এটাকে আমরা একটা কাজ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দাও। অর্থাৎ কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু, আর একটা থাকছে কোসেক আলফা মাইনাস কট আলফা, এটা ইকুয়াল টু লিখে দাও হচ্ছে এক। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি না। আমরা একটা কন্ডিশন জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু হয় এক। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার, এটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস দিয়ে এটা হচ্ছে বি তার স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি হবে, এ মাইনাস বি হবে, এই ফর্ম্যাটে ভেঙে দিলাম। এবার কোসেক আলফা প্লাস কট আলফার মান দেওয়া আছে এ, তাই জন্য এই জায়গাটাতে এ রেখে দেবো আর এই জিনিসটার মানটা বার করে নেবো। তাহলে এখান থেকে আমরা যদি বার করি তাহলে এই গোটা জিনিসটার মান হচ্ছে এ, এখানে রাখলাম ইনটু কোসেক আলফা মাইনাস কট আলফা যেরকম আছে, কোসেক আলফা মাইনাস হচ্ছে কট আলফা যেরকম আছে রাখলাম, ইকুয়াল টু দিয়ে এক আছে এক রাখলাম, এটাকে এর তলায় ভাগ করে দিলাম। তাহলে এখানে যেটা থাকলো কোসেক আলফা মাইনাস কট আলফা এটা ইকুয়াল টু দাঁড়ালো এক বাই এ, এটা দাঁড়ালো এক বাই এ। আর ইকুয়েশান আর একটা জিনিস দেওয়া আছে, এটা এটাকে ইকুয়েশান নাম্বার দুই ধরো, এটা ইকুয়েশান নাম্বার এক ধরো। এবার এটাকে জাস্ট মানে অপনয়ন করবো, কোসেক আলফা, কোসেক আলফা মাইনাস প্লাস হচ্ছে কট আলফা এটা ইকুয়াল টু এ হবে, কোসেক আলফা মাইনাস হচ্ছে কট আলফা এটা ইকুয়াল টু হচ্ছে এক বাই এ হবে। এটা ইকুয়েশান নাম্বার এক, এটা ইকুয়েশান নাম্বার দুই। এবার আমাদেরকে দেখাতে হবে কস আলফার ভ্যালু এখান থেকে। তো একটা কাজ করি, আমি এখান থেকে যে কোনো জিনিসটাকে কাটাতে পারি, এখান থেকে কোসেক আলফা চাইলে কাটাতে পারো, এখান থেকে কট আলফা চাইলে কাটাতে পারো, যেটা খুশি। তো আমি দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে কট আলফাগুলো কেটে যাবে। দুটোকে যদি যোগ করে দিই, অর্থাৎ এক নম্বর সমীকরণের সাথে দু নম্বর সমীকরণকে যদি যোগ করি, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, কোসেক আলফার কোসেক আলফা যুক্ত হয়ে টু কোসেক আলফা পড়ে থাকবে, টু কোসেক আলফা পড়ে থাকবে, ইকুয়াল টু এটা হবে যেটা এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে কোসেক আলফা মানে কত হচ্ছে, কোসেক আলফা মানে যেটা হচ্ছে টু কোসেক আলফা মানে যেটা হচ্ছে আর কি, এটা হচ্ছে নিচে হচ্ছে এ, লসাগু করলে উপরে আসবে এ স্কোয়ার প্লাস আসবে হচ্ছে এক, দুইটাকে এর সাথে গুণ করে দাও। তাহলে এখানে যেটা থাকবে যে কোসেক আলফা ইকুয়াল টু, কোসেক আলফা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে এক বাই থাকবে হচ্ছে টু এ,
এটা হচ্ছে কোসেক আলফার ভ্যালু, এটা হচ্ছে কোসেক আলফার ভ্যালু, এ স্কোয়ার প্লাস এক বাই হচ্ছে টু এ, এটা হচ্ছে কোসেক আলফার ভ্যালু। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম বলতে পারি যে সাইন আলফার ভ্যালু যেটা দাঁড়াবে, সাইন আলফার ভ্যালু যেটা দাঁড়াবে কোসেক আলফা যদি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস এক বাই টু এ, এটার উল্টোটা দাঁড়াবে, অর্থাৎ এখানে দাঁড়াবে টু এ বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস এক দাঁড়াবে। তোমরা তো এই জিনিসটা জানো যে কোসেক আলফা যা মান দেয় সাইন আলফা তার উল্টো মান দেয়, তার মানে এখানে যদি এ স্কোয়ার প্লাস এক বাই টু এ হয় তাহলে এটা হবে উল্টোটা, অর্থাৎ টু এ বাই এ স্কোয়ার প্লাস এক, এটুকুই হবে। আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস জানি যে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু হয় যেটা, সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। এটা আমরা জানি, এটা আমরা ছোটোবেলা থেকে কিন্তু জানি, এটা বলো না যে জানি না। কস স্কোয়ার আলফা মানে হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার এখান থেকে সাইন আলফার মান যেটা বেরিয়েছে টু এ বাই এ স্কোয়ার প্লাস এক, এর মধ্যে বসিয়ে দাও, দিয়ে কস স্কোয়ার আলফার মান বার করো। দিয়ে যদি বার করতে চাই তাহলে এটা দাঁড়াবে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন আলফার মান হচ্ছে টু এ বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এক, তার এই গোটা জিনিসটার কি দাঁড়াবে, গোটা জিনিসটার দাঁড়াবে হচ্ছে হোল স্কোয়ার। তো এটাকে যদি সলিউশন করো তাহলে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু এক মাইনাস টু এ তার হোল স্কোয়ার মানে ফোর এ তার স্কোয়ার বাই দিয়ে এ স্কোয়ার প্লাস এক তার হোল স্কোয়ার, মানে এখানে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এক তার হচ্ছে হোল স্কোয়ার দাঁড়াবে। এবার এটাকে যদি লসাগু করো তাহলে কী দাঁড়াবে, কস স্কোয়ার আলফা ইকুয়াল টু নিচে দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এক তার হোল স্কোয়ার, এখানে বিয়োগ হয়ে গিয়ে এখানে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এক তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ দাঁড়াবে। বোঝা গেল কতটা এতটা অবধি? ঠিক আছে, তো এবার দেখো এটাকে যদি আরেকটু লসাগু করি, আরেকটু যদি সলিউশন করি তাহলে এটা দাঁড়াবে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু যেটা দাঁড়াবে যে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এ স্কোয়ার প্লাস এক, এটাকে যদি ভেঙে দাও ব্যাকেটে তাহলে এটা অ্যাকচুয়ালি ফর্মুলা, তোমরা কিন্তু বুঝতে পারবে না বলে আমাকে ভেঙে করাতে হচ্ছে আর একটা লাইন। এটা হচ্ছে এ স্কোয়ারের তার হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এ স্কোয়ার বি বলতে এক প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে এক এ স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বাই দিয়ে কত থাকছে, বাই দিয়ে থাকছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এক। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এখানে ফোর এ স্কোয়ার ছিল তো এখানে ফোর এ স্কোয়ার হবে। দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এ স্কোয়ার প্লাস এক তার হোল স্কোয়ার ছিল তো এটাকে ভেঙে দিলাম, এ তার স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে এ স্কোয়ার বি বলতে এক আর প্লাস দিয়ে হচ্ছে বি স্কোয়ার মানে এক তার স্কোয়ার, বাইরে মাইনাস ছিল মাইনাস লিখেছি, ফোর স্কোয়ার ছিল ফোর স্কোয়ার লিখেছি, যেরম যেরম ছিল লিখে লিখে গেছি। তো এখানটাতে থেকে দেখো কী থাকছে, এখানে থাকছে মাইনাস টু এ স্কোয়ার আর সরি এখানে হচ্ছে প্লাস টু এ স্কোয়ার হবে যেহেতু এটা প্লাসের ফর্মুলা, আর এখানে মাইনাস ফোর স্কোয়ার মানে এটা হয়ে যাবে মাইনাস টু এ স্কোয়ার, তার মানে যেটা হবে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু দাঁড়াবে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস এক বাই দিয়ে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এক তার হচ্ছে হোল স্কোয়ার, এইখানটাতে স্কোয়ার দিতে ভুলে গেছিলাম। দেখো বুঝতে পারলে কি না, দেখো এখানটাতে প্লাস টু এ স্কোয়ার আছে বাইরে মাইনাস ফোর স্কোয়ার আছে, তাহলে টু এ স্কোয়ার থেকে ফোর স্কোয়ারকে বিয়োগ করলাম তাহলে হলো মাইনাস টু এ স্কোয়ার। ঠিক আছে, তারপরে প্লাস এক আছে প্লাস এক লিখলাম, নিচে স্কোয়ার প্লাস এক তার হোল স্কোয়ার আছে সেটা লিখলাম। এবার দেখো উপরের যে পার্টটা রয়েছে এটা কার ফর্মুলা বলো তো, কস স্কোয়ার আলফা ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে উপরের পার্টটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক তার হোল স্কোয়ারের ফর্মুলা, নিচটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক তার হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলা। আশা করি এটা অবধি ক্লিয়ার হলো। এবার তাহলে শুধু কস আলফা কত দাঁড়াবে, শুধু কস আলফা কত দাঁড়াবে, শুধু কস আলফা দাঁড়াবে সেটা হচ্ছে এই স্কোয়ারটা উঠে যাবে এখান থেকে ওপাশে রুট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক তার হোল স্কোয়ার বাই দিয়ে এ স্কোয়ার প্লাস এক তার হচ্ছে হোল স্কোয়ার। এবার রুট হওয়ার কারণে এইখানের যে স্কোয়ারগুলো সেগুলো উঠে যাবে মাথা থেকে, তাহলে এখানে যেটা দাঁড়াবে কস আলফার মান সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস এক, যেটা প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত, দেখে নাও কেউ যদি আটকাতে পারে তো করে দাও। এখানে এ স্কোয়ার মাইনাস এক বাই এ স্কোয়ার প্লাস এক আছে, একটুখানি হয়তো কেটে যাচ্ছে জিনিসটা, দেখাই এই যে এ স্কোয়ার মাইনাস এক বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস এক আছে, ঠিক আছে দেখে নিও। ঠিক আছে, তাহলে এতটা অবধি বোঝা গেছে তোমাদের? ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার হলো তোমাদের কাছে কনসেপ্ট? ওকে চলো নেক্সট অঙ্কতে আসি। ঠিক আছে, হচ্ছে পরের কোয়েশ্চেনটাতে, পাঁচের দাগের কোয়েশ্চেনটা, যেখানে বলে দেওয়া আছে ফোর এক্স সেকে ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার হলে দেখাও সেকে প্লাস টেন এ ইকুয়াল টু টু এক্স অথবা ওয়ান বাই টু এক্স, এটা প্রমাণ করতে হবে। তো এটা থেকে সলিউশনটা স্টার্ট করছি। দেখো এখান থেকে আমরা একটা কাজ করছি, সেকের মানটা বার করছি, তাহলে ফোর এক্সটা এটার তলায় চলে যাবে, তাহলে শুধু সেক এর যে ভ্যালুটা দাঁড়াবে সেটা দাঁড়াবে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই দাঁড়াবে ফোর এক্স, এটা হচ্ছে সেক এর মান। সেকের মান জানা হয়ে গেছে, এবার ট্যানের মান জানবো। তাহলে একটা ফর্মুলা আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু হয় হচ্ছে এক, তাহলে এখান থেকে আমরা যদি ট্যান স্কোয়ার এর মানটাকে বার করতে চাই তাহলে আচ্ছা সেকের জায়গাতে একটা ভ্যালু বসিয়ে দিচ্ছি। দেখো এখানে সেক এর যে ভ্যালুটা এখান থেকে বার করেছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স, এই সেকের জায়গাটাতে বসিয়ে দিচ্ছি, দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই দাঁড়ালো ফোর এক্স তার দাঁড়ালো হচ্ছে হোল স্কোয়ার, এটা হলো সেক স্কোয়ার এর মান।
এখানে থাকা একটাকে এপাশে নিয়ে চলে আসছি, দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস এক। মাইনাস ট্যান স্কোয়ার এটাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ হয়ে যাচ্ছে হচ্ছে ট্যান স্কোয়ার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কি বললাম বুঝতে পারলে, সেক স্কোয়ার এর জায়গাতে আমরা সেকের যে মানটা ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স, এই সেকের জায়গাটাতে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এটার মাথায় স্কোয়ার ছিল তো দুটো সাইডে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি, ওখানে এক ছিল একটাকে এই পাশে টেনে নিয়েছি, তাই জন্য মাইনাস এক হয়ে গেছে। আর মাইনাস ট্যান স্কোয়ার এটাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, ওই জন্য প্লাস ট্যান স্কোয়ার এ হয়ে গেছে। এবার এটাকে একটু সলিউশন করার চেষ্টা করো। এটাকে সলিউশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার দাঁড়াবে হচ্ছে হোল স্কোয়ার বাই দিয়ে ফোর এক্স তার হোল স্কোয়ার, মানে নিচে দাঁড়াবে হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এক ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে ট্যান স্কোয়ার এ। এবার এটাকে যদি সলিউশন করো, নিচে দাঁড়াবে হচ্ছে ষোলো এক্স স্কোয়ার, ঠিক আছে, আর এটার থেকে বিয়োগ হবে এই ষোলো এক্স স্কোয়ার। লসাগু করে দিলে কী হবে, লসাগু করে দিলে নিশ্চয়ই এটা হবে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ষোলো এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু দাঁড়াবে ট্যান স্কোয়ার এ। বুঝতে পারলে জিনিসটা কি বললাম? দেখো এটা হচ্ছে ফার্স্টের পার্টটা ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে এই ষোলো এক্স স্কোয়ারটা বিয়োগ হয়ে যাবে, মাইনাস দিয়ে ষোলো এক্স স্কোয়ার বিয়োগ হয়ে গেল, আর নিচে লসাগুতে যেরকম ষোলো এক্স স্কোয়ার ছিল সেরকমই থাকবে। এবার এই ওপরের পার্টটাকে ভেঙে দাও, ওপরের পার্টটাকে ভাঙলে এটা এরকম দাঁড়াবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার যে ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস টু এ বলতে এক, বি বলতে ফোর এক্স স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস দিয়ে ষোলো এক্স স্কোয়ার বাই দিয়ে কত থাকছে, বাই দিয়ে থাকছে হচ্ছে ষোলো এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকছে হচ্ছে ট্যান স্কোয়ার এ। আশা করি ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবার দেখো এটাকে যদি আমি ভাবি, তাহলে চার আর দুই, চার আর দুই গুণ করলে এইট এক্স স্কোয়ার, আর এখানে আছে ষোলো এক্স স্কোয়ার, বিয়োগ হলে কত হয়ে যাবে মাইনাস এইট এক্স স্কোয়ার। তার মানে এখানে যেটা দাঁড়াবে এক স্কোয়ার করলে এক মাইনাস এইট এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস ষোলো এক্স টু দি পাওয়ার ফোর বাই দিয়ে দাঁড়ালো ষোলো এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে ট্যান স্কোয়ার এ, ইকুয়াল টু দাঁড়াচ্ছে ট্যান স্কোয়ার এ। অনেকে বুঝতে পারো নি আমি জানি, তোমাদের জন্য আর একবার দেখো, দুই আর চার গুণ করলে হচ্ছে এইট এক্স স্কোয়ার, এখানে দাঁড়িয়েছিল মাইনাস ষোলো এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এইট এক্স স্কোয়ার পজিটিভে, এটা হচ্ছে ষোলো এক্স স্কোয়ার নেগেটিভে, তাহলে এইট এক্স স্কোয়ার থেকে ষোলো এক্স স্কোয়ার বিয়োগ হলে এখানে দাঁড়াবে মাইনাস এইট এক্স স্কোয়ার, আর এখানে চারের যদি স্কোয়ার করি ষোলো হবে, এক্স স্কোয়ারের যদি স্কোয়ার করি এক্স টু দি পাওয়ার ফোর হবে, তাহলে অ্যাকচুয়ালি ওপরের লাইনে যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স টু দি পাওয়ার ফোর, এটা দাঁড়াচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার এটাকে যদি একটুখানি সলিউশন করি, তাহলে এটাকে আমরা এইখানে এনে সলিউশন করছি যে এই ওপরের পার্টটাকে যদি আমরা সলভ করি তো এইখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স, ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার দাঁড়াবে বাই দিয়ে, বাই দিয়ে ষোলো এক্স স্কোয়ার থাকবে, বাই দিয়ে ষোলো এক্স স্কোয়ার থাকবে, আর ইকুয়াল টু থাকবে হচ্ছে ট্যান স্কোয়ার এ, ইকুয়াল টু থাকবে হচ্ছে ট্যান স্কোয়ার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে খুব মুশকিল হয়ে যাবে বোঝানোটা। দেখো কী করলাম, এই যে ওপরের যে ভ্যালুটা ওয়ান মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর, এটা অ্যাকচুয়ালি আর কিছুই না ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একটা কাজ করো, এই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, নর্মালি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফরম্যাটে ভেঙে দাও, দিলে তোমরা এই মানটা পেয়ে যাবে, এই মানটা ওয়ান মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স টু দি পাওয়ার ফোর, এই মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই যে মানটা এটার জায়গাতে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? এবার একটা কাজ করো, একটা কাজ করো, সেটা হচ্ছে এখান থেকে স্কোয়ার তুলে দাও, তাহলে পাশে রুট হয়ে যাবে। রুট হওয়া মানে এখানে থাকবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার বাই দিয়ে ষোলো এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকছে হচ্ছে ট্যান এ। বা আমি যদি কথাটাকে ঘুরিয়ে লিখি, তাহলে ট্যান এ ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই গোটা জিনিসটা স্কোয়ার আছে তার রুট হচ্ছে, ফলে এখানে হবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই দিয়ে, এখানে প্লাস মাইনাস অবশ্যই থাকবে, বাই দিয়ে ষোলো এক্স স্কোয়ারের যদি রুট করি ষোলোটা হয়ে যাবে চার আর এক্স স্কোয়ারটা হয়ে যাবে এক্স। তার মানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো ট্যান এর ভ্যালু সেটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স, এটা ট্যান এর মান। সেক এর মান কত দাঁড়িয়েছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স। এবার দুটো কাজ করো, একবার সেক এ প্লাস ট্যান এটাকে যোগ করো যখন ট্যান এর ভ্যালুটাকে নেবে পজিটিভ, আর একবার সেক এ প্লাস ট্যান এই করবো কিন্তু তখন নেব ট্যান এর ভ্যালুটা নেগেটিভ নেব নিয়ে কাজ করব। দেখো কীভাবে কাজটা হবে, আমরা একটা কাজ করছি সেক এর সাথে আমরা যুক্ত করছি হচ্ছে ট্যান এ কে, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, সেকের মান কত, সেকের মান হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স, সেকের মান হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর এক্স। তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, আমরা ট্যানের পজিটিভ ভ্যালুটাকে নিচ্ছি ওই জন্য প্লাসই লিখলাম, তাহলে এটা হচ্ছে কত ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর এক্স।
এবার এটাকে যদি লসাগু করি তাহলে নিচে দাঁড়াচ্ছে হচ্ছে ফোর এক্স, আর এখানে যেটা দাঁড়াচ্ছে ফোর এক্সকে ফোর এক্স দিয়ে ভাগ করলাম এক হলো, এককে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম তাহলে উপরে আসলো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, ফোর এক্সকে ফোর এক্স দিয়ে ভাগ করলাম এক হলো, এককে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার হলো, প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার কেটে গেল, উপরে থাকলো দুই বাই হচ্ছে ফোর এক্স, তাহলে দুই আর ফোর কেটে গেল তাহলে উপরে থাকে এক নিচে থাকে দুই, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো ওয়ান বাই টু এক্স, তাহলে এটা হচ্ছে সেক এ প্লাস ট্যান এর একটা ভ্যালু প্রমাণিত হলো যেটা হচ্ছে ওয়ান বাই টু এক্স, এটা হলো একটা ভ্যালু প্রমাণিত হলো যে সেক এ প্লাস ট্যান এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু এক্স, এটা একটা ভ্যালু প্রমাণিত হলো। এবার সেকেন্ড ভ্যালুটা প্রমাণ করার পালা, যেখানে আমরা ট্যান এর ভ্যালুটা নেগেটিভ নিয়ে কাজ করবো, ট্যানের তো দুটো মান পেয়েছি একটা প্লাস মাইনাস, মানে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এবার ট্যানের আমরা নেগেটিভ মানটাকে নিয়ে কাজ করব, নেগেটিভ মানটাকে নিয়ে কাজ করলে আমরা প্রমাণ করে দিতে দেবো যে এটার মান হচ্ছে টু এক্সও হতে পারে, আমাদেরকে দুটো জিনিস প্রমাণ করতে দিয়েছে, একটা ওয়ান বাই টু এক্স প্রমাণ করতে দিয়েছে যেটাই দেখো প্রমাণ হয়ে গেছে ওয়ান বাই টু এক্স, আর একটা জিনিস আমরা প্রমাণ করব সেটা হচ্ছে টু এক্স হবে, সেটাকে প্রমাণ করব কখন, যদি আমরা ট্যানের মানটাকে আমরা নেগেটিভ নিয়ে কাজ করি তাহলে এটা নিজে থেকেই এই টু এক্সটা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো? তো তোমরা যদি একটা কাজ করতে পারো যে এই অঙ্কটাকে নিজেরা করো তাহলে আরও ভালো হয়, তো আমি করিয়ে দিচ্ছি তাও তোমাদেরকে। পরে দেখো কি হচ্ছে, এখানে সেক এর মান বেরিয়েছে এইটা, ট্যান এর মান, এই যে ট্যান এর মান নেগেটিভ যে মানটা আছে সেটা নিয়ে সলিউশন করছি, তো আমি এখানে করছি আর একটা সলিউশন। ঠিক আছে, এখানে আর একটা সলিউশন করে দেবো, দেখো খুব মন দিয়ে দেখবে বুঝতে পেরে যাবে আশা করি। ঠিক আছে, দেখো আর একটা নেগেটিভ মান নিয়ে সলিউশন করছি, তাহলে সেক এ প্লাস হচ্ছে ট্যান এ, এটার আর একটা মান দেখাতে হবে। তো দেখো সেক এর যে মানটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স, তো এখানে লিখলাম ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর এক্স, আর ট্যান এর যে মানটা, ট্যান এর নেগেটিভ মান, নেগেটিভ মানটা নেবো তাহলে নেগেটিভ ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই ফোর এক্স। ঠিক আছে, তাহলে নেগেটিভ ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর এক্স। তো লসাগু করার পর কী হবে দেখো, লসাগু করার পর নিচে ফোর এক্স হবে, ফোর এক্সকে ফোর এক্স দিয়ে ভাগ করলাম এক থাকবে, তার মানে এক দিয়ে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার হলো, মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, মাইনাস দেওয়া মাত্র এখানে কিন্তু সাইনেরগুলো চেঞ্জেস আসবে। এবার দেখো ফোর এক্সকে ফোর এক্স দিয়ে ভাগ করলাম এক হলো, এককে যখন এই নাম্বারটাকে দিয়ে গুণ করবো এটাই বসবে, কিন্তু বাইরে দেখো মাইনাস আছে, আরে ভাই মাইনাস আছে বাইরে, ফলে একটা এখানে চেঞ্জ হয়ে হবে মাইনাস এক, এখানে পজিটিভ এক ছিল বাইরের মাইনাসের জন্য হলো মাইনাস এক, ফোর এক্স স্কোয়ারের আগে নেগেটিভ ছিল বাইরে আর একটা নেগেটিভ, মানে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে, এখানে আছে প্লাস এক কাটলাম মাইনাস এক কাটলাম, তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার মানে এইট এক্স স্কোয়ার, নিচে আছে হচ্ছে ফোর এক্স, তাহলে চার আর আট কাটলে দুই থাকে, এক্স স্কোয়ার আর এক্স কাটলে ওপরে একটা এক্স থাকে, তাহলে টোটালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টু এক্স দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে টু এক্স এটা, আর আরেকটা দাঁড়িয়ে ছিল কত ওয়ান বাই টু এক্স এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটা টু এক্স একটা হচ্ছে ওয়ান বাই টু এক্স, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে আসি। আসলাম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ছয়তে, যেখানে দিয়েছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই স্কোয়ার হলে দেখাতে হবে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা ইন্টু কোসেক থিটা, এটার মান নাকি টু মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো কীভাবে করবো কোয়েশ্চেনটা, এটাকে ফার্স্টে ঢুকে দাও, এটাকে ঢুকে দিলে যেটা দাঁড়াচ্ছে সেক থিটা প্লাস হচ্ছে তোমার ট্যান কিউব থিটা ইন্টু হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, এবার এটাকে যদি সলিউশন করো তাহলে যেটা দাঁড়াবে দেখো এখানে কী দাঁড়াবে, সেক থিটাটাকে সেক থিটা থাক, এখানে ট্যান কিউব থিটাটাকে, ট্যান কিউব থিটাটাকে তুমি ভেঙে লেখো, সেটা হচ্ছে সাইন কিউব থিটা বাই দিয়ে হচ্ছে কস কিউব থিটা ইন্টু হচ্ছে কোসেক থিটাটাকে ভেঙে লেখো ওয়ান বাই সাইন থিটা, ওয়ান বাই সাইন থিটা, তাহলে একটা সাইন কিউব থিটা আর সাইন থিটা কেটে যায়, ফলে এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, একটা সাইন থিটা সাইন কিউব থিটা কেটে যায়, তাহলে পড়ে থাকে কত সাইন স্কোয়ার থিটা। এবার একটা কাজ করো, এখানে নিচে লসাগু করে দাও হচ্ছে কস কিউব থিটা, কস কিউব থিটা যদি লসাগু করে দিই তাহলে এখানে রয়েছে সেক থিটা, তাহলে এই কস কিউব থিটা দিয়ে সেক থিটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, কারণ এর নিচে কত পড়ে আছে এক পড়ে আছে, এককে কস কিউব থিটা দিয়ে ভাগ করলে কস কিউব থিটা থাকে তার সাথে সেক থিটার গুণ হবে, তাহলে এখানে যেটা হবে সেক থিটা ইন্টু হবে কস কিউব থিটা প্লাস দিয়ে এখানে কস কিউব থিটাকে কস কিউব থিটা দিয়ে ভাগ করলে এক থাকে, এককে সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার এই সেক থিটাটাকে আমি ভেঙে লিখতে পারি ওয়ান বাই কস থিটা, তার মানে এটা হতে পারে ওয়ান বাই কস থিটা ইন্টু কস কিউব থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, বাই দিয়ে কস কিউব থিটা, ঠিক আছে, কস কিউব থিটা, ঠিক আছে, বাই দিয়ে কত থাকছে কস কিউব থিটা। এবার একটা কাজ করো, নিচের কস থিটার কস কিউব থিটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে উপরে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস দিয়ে থাকছে সাইন স্কোয়ার থিটা, মানে উপরে কত থাকছে এক থাকছে এক, তাহলে এখানে লিখলাম এক বাই কস কিউব থিটা
তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সেক কিউব থিটা। সেক কিউব থিটা বলো বুঝতে পারলে কি না, দেখো আমি এখানে একটা কস থিটা ছিল আর এখানে কস কিউব থিটা ছিল, কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটা আর এই সাইন স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা দুটোকে যদি যোগ করি তাহলে এক পড়ে থাকবে। এককে আমরা এই কস কিউব থিটা, তাহলে ওপরে এক রয়েছে আর নিচে কস কিউব থিটা রয়েছে, ওপরে এক আর নিচে কস কিউব থিটা রয়েছে। এবার ওয়ান বাই কস কিউব থিটা মানে কত? ওয়ান বাই কস কিউব থিটা মানে হচ্ছে সেক কিউব থিটা, তাই না? সেক কিউব থিটা লিখেছি। এবার দেখো এইটাকে সলিউশন কীভাবে করব, আমাদের এই মানটা দেওয়া আছে, তো এটা দেখে দেখে লিখছি এখানে যে ট্যান স্কোয়ার থিটার মান কত দেওয়া আছে, ওয়ান মাইনাস ই স্কোয়ার। এবার আমরা একটা জিনিস জানি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আশা করি তোমাদের কাছে জানা, এটা নিশ্চয়ই নতুন করে আর কিছু বলতে লাগবে না যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে সেখান থেকে নিশ্চয়ই এটা জানো। আমরা তো এই কন্ডিশনটা জানি ভাই, এটা তো ক্লাস টেনের জিনিস, এটা তো বললে হবে না যে জানি না। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয় এটা জানো, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওপাশে পাঠিয়ে দিলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা থাকে, তাহলে সেক স্কোয়ার থিটার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই ট্যান স্কোয়ার থিটার জায়গাতে এই ওয়ান মাইনাস স্কোয়ার টেনে এইখানটাতে পুট করে দাও, কাজ শেষ। তাহলে দেখো যেটা দাঁড়াবে সেক স্কোয়ার থিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ানের জায়গাতে ওয়ান দাঁড়ালো প্লাস দিয়ে ট্যান স্কোয়ার থিটার মান কত, ওয়ান মাইনাস স্কোয়ার, তাহলে এখানে লিখলাম ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে এটা যেটা দাঁড়াবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেটা হচ্ছে ওয়ান আর ওয়ান যোগ করলে দুই, মাঝখানে মাইনাস স্কোয়ার, যেরকম আছে সেরকম থাকলো, ঠিক আছে তারা অবধি। এবার এটাকে যদি এরকম করো যে শুধু সেক থিটা লেখো, শুধু যদি সেক থিটা লেখো তাহলে এটাকে এরকম লিখতে পারো টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার কত, একের দুই, এটা লিখতে পারো। সেক থিটা মানে কত লিখতে পারো, সেক থিটা মানে লিখতেই পারো যে এখান থেকে স্কোয়ার তুলে দিলাম তাহলে ওই পাশে হাফ হয়ে যাবে, এটা তো নিশ্চয়ই জানো রে ভাই। এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু চার আছে, আমি একটা কাজ করছি শুধু এক্স লিখবো, আমি স্কোয়ার তুলে দিচ্ছি বাঁ হাত দিয়ে, তাহলে চারের পাওয়ারে হাফ চলে আসবে, এখান থেকে স্কোয়ার তুললে ওইটার পাওয়ারে হাফ চলে আসবে। সেরকমভাবে সেক স্কোয়ার থিটার স্কোয়ারটা তুলে দিলে এইটার পাওয়ারে হাফ চলে আসবে, বোঝা গেছে তোর অবধি? এবার সেক থিটার মান যদি হয় টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এইখানে এনে বসিয়ে দাও সেটা, তাহলে এটা দাঁড়াচ্ছে সেক কিউব থিটা আছে, তাহলে সেক থিটার মানটা কত, শুধু সেক থিটার মান কত, সেক থিটার মান হচ্ছে টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে লিখছি টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর এই গোটাটার মাথায় রয়েছে কিউব, তো এটাকে সলভ করে যেটা আসবে টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের সাথে একের গুণ হয়ে ওপরে হবে তিন বাই দিয়ে দুই, তাহলে তিন বাই দুই প্রমাণিত, ঠিক আছে? তাহলে প্রমাণিত, দেখো সেক থিটার মান এইটা বেরিয়েছে না টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তো এই মানটা এনে আমরা এই সেক কিউব থিটার এইখানে বসিয়ে দিচ্ছি যে এইটা হোল টু দি পাওয়ার হাফ। সেক থিটার মাথায় কিউব ছিল ওই জন্য দুটো সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় কিউব লিখেছি, এবার এই কিউব আর একের গুণ হয়ে তিন আর একের গুণ হয়ে ওপরে হলো তিন, নিচে বাই দিয়ে দুই ওই জন্য বাই দিয়ে দুই, আর ভেতরে টু মাইনাস স্কোয়ার ছিল টু মাইনাস স্কোয়ার, এইটাই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, এই যে টু মাইনাস স্কোয়ার বাই তিনের দুই প্রমাণিত। কী এমন কঠিন অঙ্ক ছিল, সহজ অঙ্ক, ঠিক আছে? চলে আসি হচ্ছে নেক্সট অঙ্কতে, দেখো আমাদেরকে এবার চলে আসলাম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সাতে, সাত নাম্বার কোয়েশ্চেন নাম্বার সাত, যেখানে বলছে যে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার হলে দেখাতে হবে সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই অঙ্কটা কীভাবে করবো, দেখো আমরা একটা কাজ করছি, আমরা এই ফর্মুলাটা তো আমরা জানি যে সেক্স স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু হয় এক, একটাকে যদি এপাশে টেনে নিই ট্যান স্কোয়ার আলফাটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে নতুন ফর্মুলা সেক্স স্কোয়ার আলফা মাইনাস এক ইকুয়াল টু হচ্ছে ট্যান স্কোয়ার আলফা, মানে কি বুঝলাম, মাইনাস ট্যান স্কোয়ার আলফা পাশে পাঠিয়ে দিলাম হয়ে গেল প্লাস ট্যান স্কোয়ার আলফা, একটাকে এপাশে টেনে নিলাম তাহলে হয়ে গেল সেক্স স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে এক দাঁড়ালো, তার মানে আমাদের ট্যান স্কোয়ার আলফা মানে সেক্স স্কোয়ার আলফা মাইনাস এক দাঁড়াবে। তাহলে এখানে ট্যান স্কোয়ার আলফার জায়গায় সেই ভ্যালুটা বসাও, তাহলে এটা দাঁড়াবে যেটা সেটা হচ্ছে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফার জায়গায় দাঁড়াবে সেক্স স্কোয়ার আলফা মাইনাস এক, সেক্স স্কোয়ার আলফা মাইনাস এক ইকুয়াল টু সি স্কোয়ার, ক্লিয়ার হলো? এবার এটাকে ব্র্যাকেট খোলা চেষ্টা করো, এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ারের সাথে সেক্স স্কোয়ার আলফার গুণ তাহলে হলো বি স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা, তারপরে মাইনাস বি স্কোয়ার আর এখানে মাইনাস এক, তাহলে মাইনাসে মাইনাসে হবে কত প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে সি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে দিলাম তাহলে এখানে যেটা থাকবে সেক্স স্কোয়ার আলফাটা কমন নিয়ে এখান থেকে, তাহলে সেক্স স্কোয়ার আলফা যেটা থাকবে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভেতর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ইকুয়াল টু দিয়ে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াবে,
আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। দেখো বুঝতে পারলে কিনা, প্লাস বি স্কোয়ার ওপাশে পাঠিয়ে দিয়েছি, মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। এই দুটোর মধ্যে থেকে সেক্স স্কোয়ার আলফা কমন যা কমন নিয়েছি, ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার আছে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি স্কোয়ার আছে। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্টটা এটা নিচে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে সেক্স স্কোয়ার আলফা ইকুয়াল টু দাঁড়ালো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই দিয়ে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে সেক্স স্কোয়ার আলফার মান এটা, তাহলে কস স্কোয়ার আলফার মান তার উল্টো হবে, কস স্কোয়ার আলফার মান তার উল্টো হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরে চলে যাবে আর নিচে চলে আসবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উল্টো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে ছিল ওপরে চলে যাবে আর সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ওপরে ছিল নিচে চলে আসবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে কস স্কোয়ার আলফার মান দাঁড়ালো। এবার আমরা আর একটা জিনিস জানি যে সাইন স্কোয়ার আলফা মানে হয়, সাইন স্কোয়ার আলফা মানে হয় ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা, ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা। এটা আমরা জানি, আমাদেরকে সাইন আলফার মান বার করতে দিয়েছে, ওই জন্য সাইন স্কোয়ার আলফাটাকে টুকে করছি। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে একের জায়গায় এক থাকলো মাইনাস কস স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই যেটা কস স্কোয়ার আলফার মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা এই কস স্কোয়ার আলফার জায়গাতে বসিয়ে দিই এখানটাতে। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই দিয়ে সি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো এটা কার ভ্যালু দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে সাইন স্কোয়ার আলফার ভ্যালু, ঠিক আছে। এবার এটাকে আরেকটু লসাগু করছি। লসাগু করলে যেটা দাঁড়াবে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু নিচে লসাগু থাকবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটার নিচে কিছু নেই মানে এক আছে, এককে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলাম সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, সেই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ওপরের এককে গুণ করলাম, ফলে এখানে আসলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে মাইনাস দিয়ে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলাম এক পেলাম, এককে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করলে এটাই পাবো, কিন্তু যেহেতু বাইরে মাইনাস আছে এ স্কোয়ারের আগে প্লাস আছে তাই জন্য মাইনাস আর এখানে প্লাস, মাইনাস আর এখানে প্লাস মিলে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার। বি স্কোয়ারের আগে এখানে মাইনাস আছে, বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে কতটা কী বলেছি? এবার এখানে দেখো মাইনাস বি স্কোয়ার আর এখানে দেখো প্লাস বি স্কোয়ার কেটে যায়, কেটে গেলে ওপরে যেটা থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে থাকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে দেখো, এটাকে আমি সলিউশনটা আমি এইখানে এনে করছি, এখানে এনে করলে কী হবে, সাইন স্কোয়ার আলফার মান দাঁড়াবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার আলফার মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি তুলে দিই তাহলে যেটা দাঁড়াবে সাইন আলফার মান সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই দিয়ে সি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এটাই তো দিয়েছিল প্রমাণ করতে, আর কি হয়ে গেছে কি না প্রুফড বলো? প্রুফড কত ক লাইন নিয়েছি? এখানে চার পাঁচ লাইন আর এখানে এক দু লাইন, ঠিক আছে। একটু তো বড় হবেই কারণ সংক্ষিপ্ত অঙ্ক, যতটা পেরেছি ছোটো করেই করেছি, দেখো এক পাতার মধ্যে তোমাদের আশা করি ধরে যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল ব্যাপার, আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিল যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা প্রমাণ করে দিলাম। আশা করি অঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার, কোনো জায়গাতে সমস্যা থাকলে বলে ফেলো, আশা করি কোনো জায়গায় সমস্যা থাকার কথা না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে চলে আসি, সাতের দাগ শেষ আটের দাগে আসি। চলে আসলাম হচ্ছে পরের কোয়েশ্চেনে, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা হলে দেখাতে হবে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে রুট টু কস থিটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখানে মাইনাস সাইন থিটাটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ওপাশে চলে গেল, তাহলে হয়ে গেলো রুট টু সাইন থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। এবার এখান থেকে সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কস থিটা ইকুয়াল টু যেটা দাঁড়াবে সাইন থিটা বাই হচ্ছে কত, সাইন থিটা ব্র্যাকেটের মধ্যে কত থাকবে রুট টু প্লাস হচ্ছে এক, এটা দাঁড়াবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, বলো এটা এটা বুঝতে পারলে কি না বলো আগে। এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমরা কী করলাম, মাইনাস সাইন থিটাটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে এটা প্লাস সাইন থিটা হয়ে গেল, আর এখান থেকে সাইন থিটাটাকে কমন নিয়ে নিলাম, তাহলে রুট টু থেকে গেল প্লাস দি এক থেকে গেল। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এতটা অবধি, ঠিক আছে। আশা করি কোনো জায়গাতে সমস্যা থাকার কথা না। কাজ করছি, সাইন থিটার মানটা বার করছি, তাহলে রুট টু প্লাস ওয়ানটা এটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে যেটা দাঁড়াবে কস থিটা বাই দিয়ে কত দাঁড়াবে রুট টু প্লাস হচ্ছে এক। তো এই রুট টু প্লাস একের উল্টো পার্টটা দিয়ে অর্থাৎ রুট টু মাইনাস এক দিয়ে নিচে একটা গুণ করছি আর এখানে একটা রুট টু মাইনাস এক দিয়ে গুণ করছি, মানে করণী নিরসন করা, যেটা তোমরা ছোটোবেলা থেকে শিখে আসছো। এই রুট টু প্লাস একটা দিয়ে নিচে ভাগ করলাম, তাহলে ছিল কস থিটা বাই রুট টু প্লাস এক, তাহলে রুট টু প্লাস একের উল্টো মান হয় রুট টু মাইনাস এক, সেটা দিয়ে ওপরে গুণ করেছি নিচে গুণ করেছি, কাজ শেষ। ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। এবার দেখো এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি ইনটু দিয়ে এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে ওপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কস থিটা ব্র্যাকেটের ভেতর দাঁড়াচ্ছে রুট টু মাইনাস হচ্ছে এক, নিচে দাঁড়াচ্ছে রুট টু এ স্কোয়ার মাইনাস দিয়ে এক তার স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পারলে কি না বলো এতটা অবধি, আশা করি এতটা অবধি বুঝতে পেরেছো। এ প্লাস বি আর এ মাইনাস বির ফর্মুলা এ স্কোয়ার মাইনাস দিয়ে বি স্কোয়ার,
এবার দেখো নিচে রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, রুট টু স্কোয়ার মানে দুই, এক স্কোয়ার মানে এক, তাহলে দুই থেকে এক বাদ দিলে নিচে এক থাকবে, মানে হরকে ভুলে যাও, শুধুমাত্র এই মানটা মনে রাখো যে কস থিটার মান যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে তোমার কত, এই সরি কস থিটা ইনটু হচ্ছে রুট টু মাইনাস এক ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে মনে রাখো ভ্যালুটা, ঠিক আছে। এবার এই ইকুয়েশনের আমরা এলএইচএস পার্টটাকে ধরে সলিউশন করছি। এলএইচএসে কী দেওয়া আছে আমাদেরকে, এলএইচএসে দেওয়া আছে কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে আমাকে দেখাতে হবে রুট টু কস থিটা। তো একটা কাজ করো, এখান থেকে সাইন থিটার যে মানটা বার করেছি কস থিটা ইনটু রুট টু মাইনাস এক সেটা এখানে বসিয়ে দিই, তাহলে কস থিটার জায়গাতে কস থিটাই বসালাম, প্লাস দিয়ে সাইন থিটার যে মানটা সেটা হচ্ছে কস থিটা ইনটু রুট টু মাইনাস এক, তাহলে এখানে হচ্ছে কস থিটা ইনটু রুট টু মাইনাস হচ্ছে এক। এবার এখান থেকে কস থিটাটা কমন নিয়ে নিচ্ছি, কস থিটা কমন চলে গেলে ব্র্যাকেটের ভেতর যেটা পড়ে থাকে কস থিটা কমন চলে গেছে তাহলে এক পড়ে থাকবে, প্লাস দিয়ে এখান থেকেও কস থিটা চলে গেছে ব্র্যাকেটে পড়ে থাকবে রুট টু মাইনাস এক, তাহলে প্লাস এক মাইনাস এক কেটে যায়, তাহলে এখানে রুট টু তার সাথে কস থিটা অর্থাৎ রুট টু কস থিটা, এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রুফড, ঠিক আছে। দেখো কইটুকুর মধ্যে অঙ্ক হয়ে গেল, দু লাইন এখানে করেছি আর এখানে করেছি হচ্ছে তিন থেকে চার লাইন, ঠিক আছে। আমি চাইলে এক লাইনে আরও আরও কম আরও দু লাইন কমাতে পারতাম, এই রুট টু প্লাস একটা ডাইরেক্ট নিচে ভাগ করলে রুট টু মাইনাস এক থাকবে সেটা সবার জানা, এইটুকু আশা করি সবাই জানো, তাহলে এটা আমরা করতে পারলাম তিন থেকে চার লাইন আর এইদিকে দু লাইন, মানে পাঁচ ছ লাইনের মধ্যে অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে চলো নেক্সট অঙ্কতে আসি, এটা হচ্ছে আটের দাগের অঙ্ক, এবার নয় আর দশ, ঠিক আছে। দেখো এখানে দেখো পরের অঙ্কটা আমরা সলিউশন করব, যেটা হচ্ছে এই ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা ভ্যালু এন দেওয়া আছে, এটাকে সলিউশন করব। তাহলে ট্যান থিটাটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই হচ্ছে কস থিটা প্লাস দিয়ে কট থিটাটাকে ভেঙে লিখতে পারি কস থিটা বাই হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এন, ঠিকঠাক আছে তার অবধি। এবার একটা কাজ করো যে এইখানে কস থিটা আর সাইন থিটা নিচে রয়েছে, তাহলে লসাগু করলে এটাই দাঁড়াবে কস থিটা ইনটু হচ্ছে সাইন থিটা, তাহলে কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলাম পড়ে থাকে সাইন থিটা, সেই সাইন থিটাকে ওপরে সাইন থিটা দিয়ে গুণ করলে এখানে চলে আসবে সাইন স্কোয়ার থিটা, প্লাস দিয়ে সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম কস থিটা পড়ে থাকে, সেই কস থিটাকে ওপরে কস থিটা দিয়ে গুণ করলে চলে আসবে কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এন দাঁড়াবে। এবার এইখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার যোগ ফল হচ্ছে এক, নিচে দাঁড়াচ্ছে হচ্ছে কস থিটা আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সাইন থিটা, ঠিকঠাক আছে। তো এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এন। এবার এখানে যদি ধরো এই পার্টটাকে ধরে উল্টে দিই তাহলে এখানে দাঁড়াবে কস থিটা ইনটু হচ্ছে সাইন থিটা, এটা ইকুয়াল টু দাঁড়াবে এটা এন ছিল এটা উল্টে যাচ্ছে গিয়ে ওয়ান বাই এন হয়ে যাচ্ছে, বলো এটা বুঝতে পারলে কি না। কস থিটা মাইনাস সাইন থিটার মান কত দাঁড়াবে ভাই, কস থিটা মাইনাস সাইন থিটার মান দাঁড়াবে হচ্ছে এন দাঁড়াবে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আমি কস থিটা সাইন থিটাটাকে উল্টে দিচ্ছি, তাহলে ওয়ানটা নিচে চলে আসছে আর কস থিটা সাইন থিটাটা ওপরে চলে যাচ্ছে, আর এনটা এনটাও তাহলে উল্টে যাবে ওয়ান বাই এন হয়ে যাবে, এখানে নর্মাল এন ছিল, ঠিক আছে, দাদার অবধি নিশ্চয়ই বোঝা গেছে। আরে ভাই কস থিটা সাইন থিটাটাকে ওপরে পাঠালাম একটাকে নিচে পাঠালাম, তাহলে এনটাও কী হবে, এন এর নিচে কিছু ছিল না মানে ধরে নিচ্ছি এক ছিল, একটা ওপরে গেল এনটা নিচে আসলো ওয়ান বাই এন হবে। এবার দেখো এখান থেকে কস থিটা সাইন থিটার মান বেরোলো ওয়ান বাই এন, এখানে সেটা কাজে লাগাবো, কীভাবে কাজে লাগাবো দেখো, এখানে আমরা একটা কাজ করছি উভয় পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা তার এই সাইডেও বর্গ করে দিচ্ছি ইকুয়াল টু দিয়ে এম এর এই সাইডেও বর্গ করে দিচ্ছি, তাহলে এটাকে যদি ভাঙি এটাকে ভাঙলে কী হবে, এটাকে ভাঙলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এম এর যদি স্কোয়ার করি হবে এম তার স্কোয়ার। এবার এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার যোগফল এই দুটোকে যোগ করলে আমরা অ্যান্সার পাবো এক, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা অ্যান্সার পাবো এক লিখলাম, প্লাস দিয়ে দুইয়ের জায়গাতে দুই লিখলাম, এই সাইন থিটার কস থিটার গুণটা কত বার করেছি, বার করেছি হচ্ছে ওয়ান বাই এন, তাহলে ইনটু ওয়ান বাই এন ইকুয়াল টু এম স্কোয়ার, ঠিক আছে, কাজ মিটে গেছে আমাদের এতটা অবধি, ঠিক আছে, বোঝা গেল এতটা অবধি। এখানে যেটা পড়ে থাকবে এখানে দুইয়ের সাথে একের গুণ হলো ওপরে হলো দুই নিচে হলো এন ইকুয়াল টু যেটা হচ্ছে এখানে প্লাস একটা ওপাশে চলে গেল হয়ে গেল এম স্কোয়ার মাইনাস এক। এবার এই এনটা ওপাশে গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে ইকুয়াল টু যেটা হচ্ছে দুই ইকুয়াল টু এন ইনটু এম স্কোয়ার মাইনাস হচ্ছে এক, কথাটাকে ঘুরিয়ে বললে হয় এন ইনটু এম স্কোয়ার মাইনাস এক ইকুয়াল টু দুই, এইটা বলো প্রমাণিত হচ্ছে কি না। আমরা কি করলাম দুইয়ের সাথে একের গুণ করলাম দুই হলো নিচে এন ছিল এন হলো এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার ছিল প্লাস একটা ওপাশে পাঠালাম তাহলে মাইনাস এক হলো। এবার আমরা একটা কাজ করছি নিচে থাকা এনটাকে ওপাশে গুণ করে দিচ্ছি তাহলে এন ইনটু এই এম স্কোয়ার মাইনাস এক হবে এম স্কোয়ার মাইনাস এক হবে ইকুয়াল টু দুই ছিল ইকুয়াল টু দুই বসিয়েছি কথাটাকে ঘুরিয়ে বলছি তাহলে এন ইনটু এম স্কোয়ার মাইনাস এক ইকুয়াল টু দুই, এইটাই হচ্ছে থিটা অপনীত। এখানেই আমরা বলতে পারি যে থিটা
থিটা অপনয়ন করা হয়ে গেছে। এখানেই আমরা বলতে পারি থিটা অপনীত বা থিটা অপনয়ন হয়ে গেছে। তাহলে লিখে নিও এটা, আমাকে বলেছে থিটা অপনয়ন করতে হবে। থিটা অপনয়ন করতে হবে মানে কি, মানে এর মধ্যে এই যে ইকুয়েশনটা তোমরা বানাবে তার মধ্যে কোনো থিটা থাকা যাবে না। এই যে দেখো এই যে ইকুয়েশনটা বানিয়েছি এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এক, তার সাথে দুইয়ের এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এক, এটার ভ্যালু যে দুইবার করেছি এটার মধ্যে কোথাও থিটা দেখতে পাচ্ছ? থিটা নেই, তার মানে আমাদেরকে এটা থিটা অপনয়ন করতে বলেছে, মানে থিটা রাখা যাবে না। তো সেটাই আমরা করেছি, থিটাকে রাখিনি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আসি, চলে আসি পরের কোয়েশ্চেনে। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ রয়েছে, আর এখানে সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু বি রয়েছে। আমাকে বলেছে সেই থিটা অপনয়ন করতে হবে, সেম জিনিস, কোনো পার্থক্য নেই। তো কীভাবে করবো দেখো, এটাকে একটা কাজ করো, এই যে সেক থিটাটাকে লেখো হচ্ছে ওয়ান বাই কস থিটা, আর সাইন থিটা এই কোসেক থিটাটাকে লেখো ওয়ান বাই সাইন থিটা। ঠিক আছে, ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু লেখো, ইকুয়াল টু লেখো হচ্ছে বি। এবার এটাকে লসাগু করে দাও, লসাগু করলে নিচে থাকে হচ্ছে সাইন থিটা, আর থাকে হচ্ছে কস থিটা, এটা থাকে, বুঝতে পারলে? কস থিটা সাইন থিটা ছিল, তাহলে লসাগু করলে নিশ্চয়ই সাইন থিটা কস থিটা থাকবে। কস থিটাকে এই গোটা পার্টটা দিয়ে ভাগ করলাম, পড়ে থাকে সাইন থিটা, সেই সাইন থিটা দিয়ে একে গুণ করলাম, ওপরে হয়ে যাবে হচ্ছে সাইন থিটা, মাইনাস দিয়ে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, পড়ে থাকে কস থিটা, সেটা দিয়ে একে গুণ করলাম, ওপরে হয়ে যাবে কস থিটা, এটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে বি। এবার এখানে এই যে সাইন থিটা মাইনাস কস থিটা আছে, এই গোটা জিনিসটার মান এ আছে, তো ওপরে এ বসাও, তাহলে এ বাই সাইন থিটা ইনটু হচ্ছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে বি। অনেকে বুঝতে পারলো না এটা এলো কোথা থেকে। আরে ভাই, সাইন থিটা মাইনাস কস থিটার মানটা এখানে দেওয়াই আছে, দেওয়াই আছে এ, তাই জন্য এখানে এ পুট করেছি। ঠিক আছে, তাহলে এবার একটা কাজ করো, আমরা যদি বিটাকে এইখানটায় নিয়ে চলে আসতে পারি, তাহলে সাইন থিটা কস থিটাটা ওপাশে গুণ হয়ে যাবে। তার মানে যেটা হবে সেটা হচ্ছে এর নিচেই বিটা চলে আসবে, মানে হয়ে যাবে এ বাই বি ইকুয়াল টু হয়ে যাবে, সাইন থিটা কস থিটাকে ওপাশে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা ইনটু হয়ে যাবে হচ্ছে কস থিটা। আশা করি বুঝতে পেরেছ, এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার। এবার এইটাকে সলিউশন করা স্টার্ট করি। দেখো এটাকে কী করবো, সেম কাজ, উভয় পাশে বর্গ করে দেবো, তাহলে সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা, তার এপাশেও করলাম স্কোয়ার, আবার এরও এপাশে করলাম হচ্ছে স্কোয়ার। এবার দেখো এটাকে যদি সলিউশন করি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে সাইন থিটা, বি বলতে কস থিটা, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যত আছে সেটা হচ্ছে এ স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কি না? দেখো আমি এপাশেও বর্গ করেছি, এপাশেও বর্গ করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে সাইন থিটা, বি বলতে কস থিটা, প্লাস দিয়ে হচ্ছে বি স্কোয়ার, ইকুয়াল টু দিয়ে এর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে এ স্কোয়ার। এবার এখানে দেখো একটা জিনিস আছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে একটা জিনিস আছে কস স্কোয়ার থিটা, এই দুটো জিনিসকে যোগ করলে অ্যান্সার আসে এক। তাহলে আমরা একটা কাজ করছি, এখানে এক বসালাম, তারপরে মাইনাস আছে লিখলাম, দুই আছে লিখলাম, ইনটু সাইন থিটা কস থিটার যে ভ্যালুটা, এই সাইন থিটা কস থিটার ভ্যালু হচ্ছে এ বাই বি, তো এখানে বসালাম হচ্ছে এ বাই বি ইকুয়াল টু লিখলাম হচ্ছে এ স্কোয়ার। আমাদের থিটা অলরেডি অপনীত হয়ে গেছে। এবার আমরা একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখবো, তাহলেই আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, এ স্কোয়ারটাকে এপাশে আনছি, এটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু টু এ বাই বি, এখানে থাকছে টু ইন্টু এ বাই হচ্ছে বি থাকছে। দেখো এখানে মাইনাস টু এ বাই বি ছিল, ওপাশে পাঠালাম, এটা হয়ে গেল টু এ বাই বি প্লাস টু এ বাই বি। এবার নিচে থাকা বিটাই গোটাটার সাথে গুণ করে দিচ্ছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে বি ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু দুই আর এর গুণ, মানে দাঁড়াচ্ছে টু এ। এইটাই আমাদেরকে দেখো বলতে পারি, এটাই হচ্ছে আমাদের থিটা অপনীতক পার্ট। ঠিক আছে, লিখে দিও এর মধ্যে যা লেখার। ঠিক আছে, আমাদেরকে থিটাকে অপনয়ন করতে বলেছিল, দেখো এর মধ্যে একটা থিটা বলে কিছু নেই, এটাই হয়ে গেছে অঙ্ক। তো আজকে আমরা পুরোপুরি সংক্ষিপ্তটাকে শেষ করলাম, নেক্সট ভিডিওতে আমরা এটা দীর্ঘটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে, তোমরা ঠিকঠাক করে এবার বুঝতে পারছো জিনিসগুলো। আদর্শকোণের আমরা সংক্ষিপ্তটাকে পুরো শেষ করলাম, আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তকে পুরো শেষ করেছি, এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তকে পুরো শেষ করলাম, নেক্সট ভিডিওতে আমরা দীর্ঘ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।